অনেকের তোমার ভক্তদের, ইনফ্যাক্ট আমি একটু ছোট ছোট করে প্রিভিয়াস ইয়ে থেকে শুরু করে মিলা, ঠিক কবে তুমি ফেমটা ক্যারি করা শুরু করলে যে তুমি আর ঠিক সিম্পল পার্সন না, এবং এই এই লাইফটা কবে তোমার খুব বারবার মেমোরি রিকল করে? আই ডোন্ট থিঙ্ক সো, মানে এটা অনেকে মনে করে, ধরেন কি বলবো, হয়তো অনেকে মনে করে যখন আমি আপনার শোতে আসিনি তখন আই মিলা তো মানে এই অ্যাটিটিউড দেখাইলো, এটা মনে হয়। বাট আমি না, আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে আমি একদম যেমন আছি এখন আই এম অলওয়েজ লাইক দ্যাট। আই ডোন্ট থিঙ্ক আমি কখনো এক্সট্রাভাবে ফিল করছি দ্যাট আই এম আ স্টার, এবং দ্যাট ওয়াজ, আমি যদি বলি আমার যে একটা ফেম এবং আসে বা মানে আমি যাই হই না কেন, আল্লাহ আমাকে যতটুকুই বানাইছে সেটা আমি পরে ফিল করছি, যখন আমি দেখছি যে আমাকে মানে আমি ওই মর্যাদাটা আমি একটা জায়গায় গিয়ে যখন পাচ্ছিলাম না, এবং যারা আমার পায়ের কাছে আসার যোগ্য না তারা আমাকে কি বলবো এটাকে কি বলে ডমিনেট করার চেষ্টা করছে, যখন আই ওয়াজ নট ওয়ার্কিং অন দ্যাট টাইম, তখন অন দ্যাট টাইম আমি ফিল করছি যে আই ওয়াজ সামথিং অর আই অ্যাম সামথিং, আমার নিজের ডিগনিটি। আচ্ছা, মিলার বন্ধু বদল হয়েছে কতবার? বন্ধু মানে কি? বন্ধু বলতে থাকে না যে ফ্রেন্ডস দীর্ঘদিন ধরে, প্রেম না কি ঠিক করে কোন না বুঝতেছি না, প্রেম না, প্রেম আর প্রেমে গভীরতা বন্ধু কখনো বদল হয় নাকি? বন্ধু তো অলওয়েজ থাকে, থাকে না, ব্যস্ততার কারণে হয়তো দেশের বাইরে চলে গেছে, কিন্তু এমন কিছু মানে পেয়ার থাকে যেটা আজীবন ক্যারি করে সবসময়। আমার কিন্তু খুব আমার ফ্রেন্ড সার্কেল আসলে এই জন্যই একটু মিডিয়ার থেকে আমাকে সবসময় একটু গ্যাপে মানুষজন দেখছে, যে কারণে মানুষজন অনেকে মনে করে যে না আমি একটু হয়তো বা আমি একটু মানে একটু আলাদা থাকি বা আমি একটু মানে মুড নিয়ে থাকি। ইটস নট দ্যাট, আমার সবসময় আমার ছোটোবেলা থেকে আমার বন্ধু বান্ধব খুব কম, এবং ম্যাক্সিমামই হচ্ছে কি আর্মি অফিসারের ছেলেমেয়েরা যাদের সাথে আমি পড়েছি, মানে আমার স্কুল ছিল তো সব মানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলগুলোতেই বিভিন্ন জায়গায় যেতে আমার আব্বার পোস্টিং থাকতো, সো ওই দিকেই আমার, কিন্তু আমার খুব কম ফ্রেন্ডস। আমি যদি গুণি যে আমার ভালো বন্ধুদের মধ্যে তারা 4-5 জন, এবং তারাই স্টিল দে আর মাই ফ্রেন্ডস, বাইরে আমার খুব একটা বন্ধুও হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করতে এসে বেশ কিছু বন্ধু হয়েছে, তাদের মধ্যে আমি অবভিয়াসলি আমি আই উইল সে রফিক র‍্যাফ আমাদের ফটোগ্রাফার, ও হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন একদম প্রথম থেকে, বিকজ ও যখন শুরু করছে তখন আমি শুরু করছি, হি ইজ দ্য অনলি ফ্রেন্ড আমার মিডিয়াতে প্রথম যখন আমি আসছি তখন, দেন দের ইজ এখন নতুন যখন মানে নতুন তো বলবো না, ইটস মিন আর অনেকদিন হয়ে গেছে, হৃদয় আমাদের কাছাকাছির মধ্যে যদি বলি মানে আমার ফ্যামিলিতে যদি ইনভলভ আমি বলি যে ফ্যামিলিতে সবসময় আসছে আসা যাওয়া। আচ্ছা আচ্ছা, সো এমনি শোবিজ ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না? এটা তো এখনো তো বুঝতে পারতেছি না আমি আপনাদের মতিগতি কি বলবো বলেন, এই প্রায় দেড় যুগ হয়ে গেল ক্যারিয়ারে এখনো বুঝতেছো না? আমার আই ডোন্ট নো, বন্ধু আসলে হয় নাকি হয় না এটা আমি ঠিক মরার আগে বলতে পারবো যে কারা আমার বন্ধু ছিল। ইউ নেভার নো কে বন্ধু আসলে, বাবা মা ছাড়া, নিজের ভাই বোন ছাড়া আই ডোন্ট থিঙ্ক বন্ধু হতে পারে। আর বন্ধু হতে পারে হচ্ছে আপনার পেট, আ ডগ, দ্যাটস ফাইন। এবং তোমার বাবা মার সাথে মান অভিমান দূরত্ব এগুলো আসলে খুব বেশি প্রকাশ পায়, এবং বাইরে থেকে একটা অ্যাপ্লিকেশন আছে বা একটা ইমেজ আছে যে খুব চটপটে, খুব রকচটা, এবং এই এই মেয়ের সাথে সেই সেই ফিলটা আসলে তোমার কলিগস, তোমার স্কুল লাইফে বন্ধুদের কাছে ফিল করেছো কি না কখনো? বুঝি নাই আমি, মানে তোমার যে এই এই স্বভাবজাত কারণে মানে ছেলেরা মেয়েরা ভয় পায় কিনা? না, আমি আমি কিন্তু কখনোই আমি আই এম নট রিয়েলি, আমি যে খুব আমি তো কখনো একটু মিউমিউ বিল্লি টাইপের না, মানে মেলি না, নেভার। আমি যাই বলি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, খুব যে আমি ইনায় বিনায় কথা বলতে পারবো এটা আপনি ভালো করে জানেন, বিকজ আপনি আমাকে একদম আসার পর থেকে দেখতেছেন, কখনো মনে হচ্ছে যে আরে বেয়াদব মেয়ে থাপ্পর মার এটারে ধৈরা, আপনারা তো দেখছেন আপনাদের সামনে দিয়ে আসছি ওইভাবেই বলতেছি, আবার কখনো মনে হচ্ছে যে নাশিজা ও ভালো ভালো মানুষ, আমাকে সবাই মিডিয়াতে আমাকে সবাই বলে আমি একটা ভালো মানুষ, ফ্রেন্ড হিসাবে আমি যদি বলি আমার মনে হয় না যে আমার কিন্তু কখনো মিডিয়াতে মানে যারা আমার আমাদের আর্টিস্টরা আছে কারোর সাথে আমার কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না, হয়তো একটু কম মিশা হতো, কারণ আমি অলওয়েজ একটু এমন ছিলাম যে শোয়ের বাইরে আমার মিডিয়াতে খুব একটা যাতায়াত যে ছিল তা না, কখনো আমি পার্টিজে যাই না বা যে কোনো গেট টুগেদারে আমাকে সবাই একটু কমই দেখছে। হ্যাঁ, সো আমি আসলে একটু আমার দেখা গেল আমার ফ্যামিলির সাথে আমি থাকতাম, বা আমি যেরকম টাইপের মেয়ে আমার আবার দেখা যায় যে আমি কোনো একটা কোনো রিলেশনশিপে থাকলে তখন আমি ওখানে আবার 100% দিচ্ছি, খুব একটা যে আড্ডাবাজ তা আসলে না, দেখে মনে হয় দেখে মনে হয়। সো আসলে আমি কিন্তু ইট ইজ নট দ্যাট যে আই এম নট ফান লাভিং, আমি কিন্তু অনেক ফান,
এক্স্যাক্টলি, এবং সেই বিষয়ে আস্তে আস্তে আর একটু গভীরতায় ঢুকবো। ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে এই সময়ে এবং খুব শীঘ্রই ফিরছি। বুঝতে পারছেন যে মিলার এই কথার আগুন জ্বলছে এবং জ্বলবে। সো অনেক প্রশ্ন অলরেডি চলে এসছে, সে প্রশ্নগুলো অবশ্যই জবাব দেবে মিলা, সঙ্গে থাকুন। কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর প্রেমে দেখছেন the one and only মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগতের সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। Naturally রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। As an actor হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট? সাউন্ড বাংলাদেশের দুর্দান্ত দুজন অভিনেতা, একজন হচ্ছে ওমর সানি, একজন হচ্ছে সাকিব খান। যে কোনো একটা সিচুয়েশনে দেখলেন যে কোনো একজনকে সেভ করতে হবে, আপনি কাকে সেভ করবেন? ওমর সানি। গত বছর আপনার দেখা বেস্ট মুভি কোনটা ছিল? কোন দেশের? বাংলাদেশের। পরমন। রাজনীতির মাঠে মিশা ভাই কি খুব দ্রুত নামছেন? মোটেও না। আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। নাম আমার লালু, ব্রেনটা বড়, চলো বিপদে পড়লে যে কেউ কে ডাকতে হবে খালু, নাম আমার লালু। ভিলেন নাকি পার্সোনাল লাইফে অনেক রোমান্টিক হয়? অবশ্যই। লাস্ট কোশ্চেন ফর ইউ, ফেসবুকে আপনাকে অরিজিনাল পেজে যদি খুঁজে পেতে হয় কি হবে? মিশা সওদাগর শাহিদ হাসান। তো খেলতে কেমন লাগছে বলেন? আমি প্লেয়ার ছিলাম ইয়ার, সবাই জানে। তালি হোক একটা জোরে। Thanks for watching viewers, do subscribe 94.4 Jago FM, perfect verified YouTube channel. কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? আপনার সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ আপনাকে ইনস্ট্যান্ট প্লে করতে হবে, খেলতে হবে। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর প্রেমে দেখছেন the one and only মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাগতের সেকেন্ড টাইম কেমন লাগছে? ভালো, সুপার। Naturally রাত 2টার পর আপনি কি করেন? 2টার পর ঘুমাই, তাহাজ্জুদ পড়ি মাঝখানে। As an actor হিসেবে মিশা ভাই আপনার কাছে কে বেস্ট? সাকিব খান নাকি অনন্ত চলিল? Actor হিসেবে সাকিব খান তো অবশ্যই। শুটিং সেটে কোন নায়িকা দেখে খুব প্রেম জাগতো মনে? মৌসুমীকে দেখে। বাংলাদেশের মুভি ছাড়া অন্য কোন দেশের মুভি বেশি দেখা হয়? হিন্দি। আপনার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেস কে, মৌসুমী নাকি পপি? অবশ্যই মৌসুমী। ডিপ জাও কি আপনার সামনে আপনি অলওয়েজ নার্ভাস থাকেন? অন্ধকারের জগতের কি খবর? গৌরচুরির এক্সপিরিয়েন্স কেমন ছিল? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর প্রেমে দেখছেন the one and only জিয়া টাইপ। টাইপ ভাই কেমন আছেন? ভালো আছি। লাস্ট কবে আপনি টেবিল টেনিস খেলছিলেন? মনে। কার সামনে আপনি অলওয়েজ কোনটা? বন্ধু। গৌরচুরির এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো, বাদন ছিল আমার নায়িকা। হিরো থেকে ভিলেন ক্যারেক্টারে কাজ করার কি ইচ্ছা আছে? প্রয়োজনে করব। আপনি ডক্টর মাহফুজুর রহমানের অনেক বড় একজন ফ্যান, তো ওনার গাওয়া কোন গানটা আপনার সবচেয়ে ফেভারিট? ওনার অলমোস্ট সব গানগুলো আমার ভালো লাগে। টাইপ কখন অনেক ইমোশনাল হয়ে যায়? একাকী, যখন একাকী হয়ে যায় খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি। সো লাস্ট কোশ্চেন ফর ইউ, আপনি ম্যাক্সিমাম নাটকে সানগ্লাস পরে থাকেন, বাট ওয়াই? এটা আমার একটা আলাদা একটা স্টাইল, ডিএটাইপ স্টাইল। তো খেলতে কেমন লাগছে বলেন? ভালো তো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করুন জাগো এফএম। করুন কি হবে, কষ্ট করে। অন্ধকারের জগতের কি খবর? আপনার সবচেয়ে ফেভারিট? ওনার অলমোস্ট সব গানগুলো আমার ভালো লাগে। টাইপ কখন অনেক ইমোশনাল হয়ে যায়? একাকী, যখন একাকী হয়ে যায় খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি। সো লাস্ট কোশ্চেন ফর ইউ, আপনি ম্যাক্সিমাম নাটকে সানগ্লাস পরে থাকেন, বাট ওয়াই? এটা আমার একটা আলাদা একটা স্টাইল, ডিএটাইপ স্টাইল। তো খেলতে কেমন লাগছে বলেন? ভালো তো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করুন জাগো এফএম, 94.4 এর সাথেই থাকুন। কার সামনে আপনি অলওয়েজ নার্ভাস থাকেন? অন্ধকারের জগতের কি খবর? গৌরচুরির এক্সপিরিয়েন্স কেমন ছিল? টাকা হতো, বাট ওয়াই? আমার বন্ধু বেশি তো এর জন্য। অ্যাক্ট্রেস থেকে বিজনেসম্যান, ফিলিংসটা কেমন? অসাম। মুনমুন যদি একটা মুভি প্রোডিউস করে, সেখানে অ্যাকশন হিরো হিসেবে কাকে চুজ করবে? দুটো অপশন, সাকিব খান আর ফিন শুভ। আমাকে নেবে ছিল। তেমন স্ট্রাগল করতে হয়নি, আমি কাজে খুব সিরিয়াস ছিলাম। আমি যা স্ট্রাগল করেছি আমার কাজ নিয়ে। এই জেনারেশনে যারা কাজ করছে ফিমেল অ্যাক্ট্রেস, মানে আপনার কাকে ভালো লাগে? সবাইকে। নিউ জেনারেশন মানেই ভালো লাগা। আপনি যখন রেগুলার মুভি করতেন, আপনার কম্পিটিটর কে ছিল আর বন্ধু কে ছিল? দুটো অপশন, শাবনূর, পপি। এখানে কে বন্ধু ছিল, কে কম্পিটিটর ছিল? দুজনেই ভালো বন্ধু ছিল। আপনার করা মুভিগুলো দেখলে নাকি আগে টিনেজ ছেলেরা বাসায় যে মার খেত, কেন? কারণ লেডি অ্যাকশন ছবি দেখতো তো, এজন্য। মুনমুন এখন পর্যন্ত কোন জিনিসটা পারে নাই? আমি গাড়ি চালাতে পারি না। কোন ড্রেস পরা যায় না? অ্যাড্রেস। বাংলা মুভিগুলোতে কমেডি ক্যারেক্টার আপনি কাকে বেশি মিস করেন, টেলিসামাত নাকি দিলদার? দিলদার ভাই। মিডিয়াতে আপনার বেস্ট ফ্রেন্ড কে? আই ডোন্ট হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড। সো ফাইনালি নিউ মুভি আসছে কবে? হোপ সো এই বছরই আসবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত নেয়া সবচেয়ে রং ডিসিশন কোনটা ছিল? বিয়ে। সো ওয়ান লাইন ফর ইওর হেটার। I don't know whoever you are, আমি তোমাদের সবাইকেই ভালোবাসি।
খেলতে কেমন লাগছে বলেন? দারুন, আই লাভ প্লেইং। আমি খেলাধুলা ভীষণ পছন্দ করি এবং এটা ভীষণ এনজয় করলাম রিয়েলি। Thanks for watching. Do subscribe 94.4 Jago FM YouTube channel. আপনার করা মুভিগুলো দেখলেন নাকি আগে? টিনেজ ছেলেরা বাসায় যে মার খেত কেন, কোন ড্রেস পরা যায় না? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন, oh my goodness, the one and only মুনমুন। So মুনমুন আপু কি অবস্থা, কেমন আছেন? I'm fine, আলহামদুলিল্লাহ। So সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। So আপনি অলওয়েজ হাসি খুশি থাকেন, এটা সিক্রেট রেসিপি কি? Because I am happy from inside। মিডিয়াতে আপনাকে একটা সময় কন্ট্রোভার্সি কুইন ডাকা হতো, but why? আমার বন্ধু বেশি তো এর জন্য। অ্যাক্ট্রেস থেকে বিজনেসম্যান, ফিলিংসটা কেমন? Awesome। মুনমুন যদি একটা মুভি প্রোডিউস করে, সেখানে অ্যাকশন হিরো হিসেবে কাকে চুজ করবে? দুটো অপশন, সাকিব খান আর ফিন শুভ। আমাকে নেব, আমি হিরোর কাজ করব। বই পড়তে কেমন লাগে? Awesome। হুমায়ুন আহমেদ স্যারের লেখা কোন বইটা আপনার সবচেয়ে ফেভারিট? সায়েন্স ফিকশন পড়েছিলাম। আমার ফ্যামিলির সব মেম্বার একসাথে বসে কি মুনমুনের মুভি দেখা পসিবল? 100%, why not। আপনি লাস্ট একটা ইন্টারভিউতে বলছিলেন হলে যেতেন না, বাট কেন যেতেন না? Because I was too busy, এতই ব্যস্ত ছিলাম যে হলে যাওয়ার সময় পাইনি ওই সময়টাতে। 1996 থেকে 1998 এই দুই বছরে সুপারস্টার হয়েছিলেন, আপনাকে স্ট্রাগল কি কি করতে হয়েছিল? স্ট্রাগল করতে হয়নি, আমি কাজে খুব সিরিয়াস ছিলাম, আমি যা স্ট্রাগল করেছি আমার কাজ নিয়ে। এই জেনারেশনে যারা কাজ করছে ফিমেল অ্যাক্ট্রেস, মানে আপনার কাকে ভালো লাগে? সবাইকে, নিউ জেনারেশন মানে ভালো লাগা। আপনি যখন রেগুলার মুভি করতেন, আপনার কম্পিটিটর কে ছিল আর বন্ধু কে ছিল? দুটো অপশন, শাবনূর, পপি। এখানে কে বন্ধু ছিল, কে কম্পিটিটর ছিল? দুজনেই ভালো বন্ধু ছিল। আপনার করা মুভিগুলো দেখলেন নাকি আগে? টিনেজ ছেলেরা বাসায় যে মার খেত কেন? কারণ লেডি অ্যাকশন ছবি দেখতো তো, এজন্য। মুনমুন এখন পর্যন্ত কোন জিনিসটা পারে নাই? আমি গাড়ি চালাতে পারি না। কোন ড্রেস পরা যায় না? অ্যাড্রেস। বাংলা মুভিগুলোতে কমেডি ক্যারেক্টার আপনি কাকে বেশি মিস করেন, টেলিসামাদ নাকি দিলদার? দিলদার ভাই। মিডিয়াতে আপনার বেস্ট ফ্রেন্ড কে? আই ডোন্ট হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড। সো ফাইনালি নিউ মুভি আসছে কবে? হোপ সো এই বছরই আসবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত নেয়া সবচেয়ে রং ডিসিশন কোনটা ছিল? বিয়ে। সো ওয়ান লাইন ফর ইওর হেটার, আই ডোন্ট নো হু এভার ইউ আর, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। খেলতে কেমন লাগছে বলেন? দারুন, আই লাভ প্লেইং। আমি খেলাধুলা ভীষণ পছন্দ করি এবং এটা ভীষণ এনজয় করলাম রিয়েলি। Thanks for watching. Do subscribe 94.4 Jago FM YouTube. মতো করে সো ডিয়ার লিসেনার্স, আর কি থাকুন আপনারাও স্টিকি গ্লু প্রেজেন্ট সাত আড্ডার সাথে। স্টিকি গ্লু জয় লাগে সব কিছু। আমরা খুব হালকা মেজাজের প্রশ্নে ছিলাম মিলার সাথে, ইনফ্যাক্ট অনেক অনেক প্রশ্ন রয়েছে এবং সেগুলো জীবনটা তো প্রশ্নবিদ্ধ হবে মিলা, কখনো ভেবেছ? হ্যাঁ আমি জানতাম। তুমি জানতা? ইয়েস, আই এম বর্ন লাইক দ্যাট। অ্যাস্ট্রোলজিস্ট বলেছিল নাকি? না, নট রিয়েলি। আমি জানি আমার লাইফকে আমি এভাবে করে, আসলে আমার মনে হয় যে আমি এভাবে, আই লাইক ইট বিকজ আমি সবসময়, আই লাইক ইট বিকজ আই লাভ, যখন আমি একটা যে কোনো সেটা যে কোনো ইস্যু হোক, যে কোনো একটা যেটা আমার কাছে মনে হবে যে না খারাপ, বা আমার ভ্যালিউজ আমি যেটা শিখে আসছি সেগুলোর মধ্যে, মানে সেগুলোর বিপক্ষে যাবে, আই উইল অলওয়েজ টক। অ্যান্ড আমার মনে হয় না যে কোয়েশ্চেনেবল হোক আর যেটাই হোক না কেন, অ্যান্ড মানে ওইটা আমার জন্য, আমার মনে হয় যে সেটা সমাজের জন্যও ভালো, আমার একটা রকস্টার হিসাবে আমার দায়িত্ব। অবশ্যই দায়িত্ব, কিন্তু এই এই রকম বিচ্ছেদ বা এরকম জীবন তো কেউ চায় না, কোনো নারী নিশ্চয়ই চায় না। বিচ্ছেদ তো আমি জানি না, দ্যাট ওয়াজ নেভার, যদি কন্ট্রোভার্সি তুমি তো কখনো চাওনি, মানে না, আমি আই নেভার এক্সপেক্টেড দ্যাট এইটা এমন জায়গা থেকে হবে যে জায়গাটা আমার সবচেয়ে শান্তির জায়গা হওয়ার কথা, মানে আমার আমার পার্টনার যেই হবে তার কাছ থেকে আমি এই ধরনের একটা জিনিস, মানে এরকম একটা ফিডব্যাক পাওয়া, এবং মানে যেটা বলবো যে অবভিয়াসলি আমার আমার নামটা আমি তো কষ্ট করে বানিয়েছি, এই নামটা তো আমি আর আমাকে তো কেউ ফ্রি দেয় নাই, সো এই এই নামটাকে যে আমার থেকে বেশি কেউ ইউজ করে ফেলবে ইন আ ব্যাড ওয়ে অর ইন আ গুড ওয়ে, যখন ইউজ করার দরকার ছিল, এইটা যে আমার থেকে বেশি কেউ ইউজ করে ফেলবে এটা আমি কখনো ভাবি নাই। 12 বছরে অনেকগুলো গুড মেমোরি থাকার কথা, এত বছরের প্রেমে গুড মেমোরিজ ছিল বলেই তো এই বিয়েটা হয়েছে, আদারওয়াইজ তো বিয়ে হতো না। দ্যাট ওয়াজ দ্য মেইন আসলে একটা প্রবলেম হয়ে গেছিলো যে এই মেমোরিজগুলোর জন্য ধরা খাই গেছি। জেদটা কবে থেকে শুরু হলো? আমার কোনো জেদ নাই বাড়ি থেকে, কিন্তু অনেকে বলেন যে এটা মনে হচ্ছে না, নট রিয়েলি। আমি আমার কথা হচ্ছে গিয়ে যে অবভিয়াসলি আমি ছেলেটাকে, সে আমার সাথে যাই করেছে সব বাইরের মানুষ কেউই দেখে নাই, এটা আমার ঘর ছিল, আমার তার সাথে যে সম্পর্কটা ছিল সেটা একেবারেই আমার আর তার ভেতরে ছিল, তার বাইরের লাইফ যাই ছিল না কেন আমি তার বাইরের লাইফের কিছুই জানতাম না,
সে আমার ভিতরে আমার আমার লাইফে সে অনেক কিছু চিন্তা, যেমন আমার মানে আমার যারা ফ্রেন্ডস আছে, তুমি যাকে বিয়ে করবে তার কিছু জানবে না? না না, আমি আমি জানতাম যে যে ছেলেকে আমি চিনতাম হি ইজ আ ডিফারেন্ট পার্সন এখন একেবারেই, এবং এখন আমি যেটা বুঝতে পারছি যে বেসিক্যালি দিস ইজ হিম, দ্যাট ওয়াজ নট হিম। ওই সময় সে মিলাকে পাওয়ার বা মিলাকে কীভাবে করে সে ইউটিলাইজ করবে ওই টাইমটার জন্য হি মানে ওর একটা ফেক একটা চেহারা বানায় রাখছিল, যেটার কারণে অবভিয়াসলি আমার আমি হয়তো বা তাকে ভালোবাসছি বা অবভিয়াসলি আমার সাথে তো সে এরকম ছিল না। আমি বাড়ির মানুষ খুব অবাক হয় যে মিলা, যে মিলা সারা বিশ্ব নাচায় বেড়ায়, যে মিলা এত এত বিগ ডিল করে এবং এত এত মানুষকে মানে হিপনোটাইজ করার ক্ষমতা রাখে ইন এ গুড ওয়ে, সে একটা সোর্ড অফ অনার ছিল। এবং আমি ভাবছি যে অবভিয়াসলি সে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, এই ধরনের একটা ছেলে যে সেই সময়টাতে আমার জন্য জান দিয়ে দিচ্ছে এরকম একটা অ্যাটিটিউড, সে বিকজ তখন তো আমি পুরো বাংলাদেশ গিয়ে আমি পুরো বিশ্ব নাচায় বেড়াচ্ছি আসলে অন দ্যাট টাইম, এটা তো সবাই দেখছে। অ্যান্ড মানে মানে কী বলবো, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমার যে সমস্ত কলিগস আছে সবাই কিন্তু এই ছেলেটাকে চিনে, ফুয়াদ ভাই থেকে শুরু করে বাপ্পাদা কণা, আমি যাদের সাথে কাজ করছি এভরি ওয়ান নোজ হিম। অ্যান্ড ওর ভালো সাইডটা থেকে ওর খারাপ হয়ে যাওয়ার সাইডটা এভরিবডি স ইট, কিন্তু দ্য থিং ইজ দ্যাট আমি আমার বন্ধুদের উপরে রাগ করতে পারি। আমি যদি এখন ওই ছেলেটার পেজে যদি আপনারা যান দেখবেন যে সে কিন্তু ওপেনলি আমাকে নিয়ে বেশ বাজে কথা বলে রাখছে, এইটাতে বোঝা যায় যে হি নেভার লাভ মি, বিকজ সে তো আমাকে আমার কাছে তো সে অনেকবার 17 সাল থেকে কিন্তু আসলে জিনিসগুলো ডিসক্লোজ হয়ে আসতেছে দ্যাট হোয়াট হি হ্যাজ ডান উইথ মি, 100 কোটি বার কিন্তু সে বিট্রে করেছে বা শি ওয়াজ নট অনেস্ট। আমার ফ্রেন্ডদের যেটা কথা আমি অনেক সময় আমার কষ্ট লাগছে যে যেই ছেলে তার যে অফিসার্স গুলো বা তার যেসব গার্লফ্রেন্ডসরা আমাকে গালি দিচ্ছে, এদের কাউকে আমি 12 বছরে আসলেও আমি কাউকে চিনি না, একটা একটা পার্সনও না। আমি যে বারবার করে যেমন ইউএস বাংলাকে নিয়ে আমি ক্ষোভ প্রকাশ করছি, ইউএস বাংলা কেন এটা করলো, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে কি যেই দুজন অফিসার আমাকে গালি দিয়েছে বা যেভাবে তারা মানে পোর্ট্রে করছে আমাকে, এই দুজন অফিসারকে আমি কখনো দেখিই নাই, তারা কোনোদিনও আমাকে দেখে নাই, তারা যে ধরনের কথাগুলো বলেছে, কিন্তু ওইখান থেকে আমার কষ্টগুলো লাগতেছিল। এই ছেলেকে আমি মাফ করে দিতাম, মাফ করা কোনো বিগ ডিল না আমার জন্য, আমরা আর্টিস্টরা জন্মাইছি মাফ করে দেওয়ার জন্য, দিস ইজ আস, আমরা মাফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা বিশাল, এই জন্য আমাদেরকে মানুষ পছন্দ করে। তো আমার একটা জায়গায় ছিল যে আমার কষ্ট লাগতেছিল যে কেন আমার ফ্রেন্ডরা ওদের যারা চিনে না তারা এই ধরনের কথা বা তাজে বাজে কথা বলতেছে, কিন্তু আমার ফ্রেন্ডরা এত এত স্টার্সরা তারা তো দেখছে তাদের সামনে দিয়ে ছেলেটা কীভাবে আমার সাথে কী করছে, অ্যান্ড বারবার সবাই তাকে চেনে। আমার ফ্রেন্ডরা পরের দিকে আমাকে, আমি এটা বলবো না যে আমি দেখছিলাম আপনি আমার জন্য একটা খুব সুন্দর একটা একটা এপিসোড করছিলেন আপনার ওইটা মনে হয় একটা ইউটিউব চ্যানেলে, আমি সেটা দেখছিলাম, তো আমার তখন মনে হচ্ছে আমি একবার বলি বাট বলা হয় নাই, খারাপ লাগছে যে হ্যাঁ আর্টিস্টরাকে আসে নাই, বাট আমি আমার অনেকগুলো ক্লোজ ফ্রেন্ডদের সাথে আমি আলাপ করছি, তারা আমাকে একটা কথা বলছে যে মিলা ওরা যে তোকে গালি দিচ্ছে বা ওরা যে তোকে নিয়ে মন্দ বলতেছে, ওরা তোকে কেউ চিনে না, আমরা যদি আজকে ওই ছেলেটাকে নিয়ে মন্দ বলি বা কথা বলি ওই ছেলেটাকে আমরা ওই জায়গাটা দিয়ে দিচ্ছি যে জায়গাটা ও ডিজার্ভই করতেছে না, কেন আমরা ওকে নিয়ে কথা বলতে যাব। প্রশ্নটা সেখানে এবং তোমার ফ্যান ফলোয়াররাও কিন্তু এটা বলছে যে মিলা তো গান নিয়ে ব্যস্ত থাকলে পারে, আমাদের সেই তার নিজের জায়গাটা নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে দেখা গেল অন্য আলোচনায়, কারণ তুমি একজন রকস্টার, তোমাকে এই ইন্ডাস্ট্রি এই জাতিকে অনেক কিছু দেবার আছে, তো সেই জায়গাটা থেকে এক্সপেকটেশন কিন্তু সুপার হাই এবং সেই জায়গা থেকে অনেক মিসও করেছে তোমাকে গত প্রায় 2 বছর, তো সেই জায়গাটা থেকে তুমি 7 বছর মানে যদি বেশি গ্যাপ ধরি যেই আক্রোশটা বা মামলা মোকদ্দমা চলছে বোধ হয় 2-3 বছর, তো এই জায়গাটা থেকে অনেকে বলছে যে এই সময়টাতে যদি ও নিজে গানে ব্যস্ত থাকতো, তোমার এই জেদ আক্রোশটা কি তোমার নিজেকে হারাচ্ছে? কথাটাই আমি সবাইকে বলবো যে দিস ইজ নট জেদ, জেদের এখানে প্রশ্নই আসতেছে না, আমার কথা হচ্ছে কি আমি একজন বাংলাদেশের নাগরিক, আমাকে এতটা টর্চার করা হয়েছে, আমাকে যেভাবে মিসইউজ করা হয়েছে 12 বছরে, তার সাথে আমার 12 বছরের কোনো সুইট মেমোরিজ নাই, তার সাথে আমার রিলেশনশিপের প্রথম 5 বছরের উপর, তার থেকে জিদ আমার, আমি একটা মামলা করছি, আমার সাথে ছেলেটা এত অন্যায় করছে, সে আমাকে বারবার গায়ে হাত তুলছে, হাত তুলে সে বলছে যে হাত তুল মানে না আমি তো কিছু করি নাই, অ্যান্ড এত কনফিডেন্টলি ছেলেটা আমার সাথে এই কাজগুলো করছে বিকজ হি নিউ ইট, আমি তাকে এতবার ক্ষমা করছিলাম যে আমার ক্ষমার যে মানে মূল্যবোধটা সেটা সে হারায় ফেলছিল। আচ্ছা, সেটা সে হারায় ফেলছিল এবং সেগুলো ভুল ছিল, আমি সব এটা মনে হয় এখন ভুল তো অবশ্যই আমার জীবনে ছিল, ওর সাথে যখন আমার প্রেম হইছে আমার এখন যা মনে হইতেছে যে আমি এতই ফুল ছিলাম
এতই গাধা ছিলাম, তখন যদি আমার রাস্তার থেকে এসে কমলা লেবু আলা বলতো, যদি আমি ওরে পিক করতে পারি, এত বড় গাধা হইতে পারি বিং এ রক স্টার, তখনই তো আমি আই ওয়াজ হিট যখন এই ছেলেটার সাথে আমার পরিচয় হয় তখন। সো আমি যদি একটু টেকনিক্যাল হইতাম তাহলে আমি অবভিয়াসলি এই ছেলেকে পছন্দ করতাম না, ওকে পছন্দ করছি মানে তাইলে আমার, আমি ধরে নিচ্ছি যে আমি মানে একটা কমলা লেবু আলা আসলে ওরেও মনে হয় আমি বিয়ে করে ফেলতাম। সো হি ইজ, ওকে আমি এখন ওই পর্যায়ে নিয়ে গেছি, বিকজ সে পারে নাই তার নিজের ডিগনিটি রাখতে, সে পারে নাই তার স্ত্রীকে সম্মান দিতে, সে পারে নাই তার গার্লফ্রেন্ড হিসাবে আমাকে সম্মানিত করতে। আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি যে কাউন্সিলিংয়ের জায়গায় যখন তুমি বারবার ক্ষমা করছিলে বা তোমাদের এই খুটখাট ঝগড়া বা ডিসক্লোজ হচ্ছিল, তোমার মুরব্বী বা তার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি কাউন্সিলিং কে করছিল? কাউন্সিলিং আমার তার সাথে 2011 সাল থেকেই, সে এই ঘটনাগুলোতে সে বারবার জড়াচ্ছিল। বেসিক্যালি যেটা হয় একদম অনেস্টলি বলি যে তার সাথে আমার যে রিলেশনশিপটা হয় সেটা একদম 2006 হয়, 2006 কথা বলছি। 11 সালে গিয়ে আমার আব্বা যখন আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, বিকজ পুরো ডিফেন্সে সবাই জানতো, যেহেতু সে ডিফেন্সে ছিল, আমার আব্বা একজন আর্মিতে ছিলেন একজন অফিসার, আমাকেও সবাই চেনে, সে তো সবাই মোটামুটি জানতো ব্যাপারটা। যখন বিয়ের জন্য বলা হচ্ছে তখন সে একটা প্ল্যান করলো, সে তখন এটাই বললো যে সে এয়ারফোর্স ছেড়ে দিতে চায় আমার জন্য বলে, আমার ক্যারিয়ারের জন্য। সে আমাকে ওভাবেই বুঝাইলো যে শুনো তুমি আঙ্কেলকে বলো আমাকে যাতে ছেড়ে দেয়। ইউনো হোয়াট, একটা ব্রাইট অফিসার, যে কোনো ডিফেন্সের যে কোনো অফিসারকে কিন্তু আসলে সরকার ছাড়তে চায় না, বিকজ তাদের অনেক কষ্ট থাকে। সে আমার জন্য না, সে তার জন্য জব ছাড়বে, কিন্তু সে আমাকে ইস্যু বানাচ্ছিল সেখানে। সে তখন বলছিল যে তার, আমি তো আমি চাচ্ছিলাম না যে সে জবটা ছাড়ুক, বা আমি আই ওয়াজ উইলিংলি, আমি তাকে মানে আমি যেরকমভাবে চিন্তা করছিলাম যে আমি হয়তো বা সংসার করবো বা হোয়াট এভার ওখানে গিয়েই থাকবো, বাট সে তখন আমাকে এটা বললো যে দেখো তুমি যদি এখানে আসো তাহলে এয়ারফোর্সে থাকলে তো তুমি মিউজিক করতে পারবে না, তুমি আঙ্কেলকে বলো আমাকে নিয়ে বলতে, তাহলে আমি যদি এয়ারফোর্স ছেড়ে দিই তাহলে আই উইল মেক মোর মানি। তখন সে মাত্র 12,000 টাকার চাকরি করে, অ্যান্ড আফটার দ্যাট এখন হি ইজ আর্নিং 2,20,000 টাকা, ওর অন্য দিক দিয়ে হয়তো আরও বহুত সবাই মনে করে যে আমি রাফ, ইট ইজ নট দ্যাট, চাকরি ছেড়ে দিচ্ছি। পরে আমাকে সবাই এটা নিয়ে ব্লেম করছে, ভালোবেসেছিল একসময়, না না না, ইট ওয়াজ আ গেম, মানে অফিসারদের মিসেসদের সাথে ইনভলভ। আচ্ছা, এই যে অনেকে লিখছে, কিন্তু আনুশেন পিটু লিখেছে অতীত ভুলে নিজের কাজে ব্যস্ত থাকুন, ভালো ভালো গান চান, এটা কিন্তু মেইন ডিজায়ার পয়েন্ট যে তুমি বারবার কিন্তু জেডটা তুমি টানছো, এবং আমি জেদ না, আমি জেড জেড যে বলছি রেফারেন্সটা তুমি টেনে যাচ্ছে, এবং একে হিরো বানানো, মানে একে হয়তো আমরা বছর দুয়েক আগে এত চিন্তাম না, কিন্তু এখন দেখো তোমার ফ্যান ফলোয়ারের 90% হয়তো চিনে, জানে তোমার ফ্যান ফলোয়ারের যে মার্জিন সেটাতে 90% চিনলে, এটা টাকা কলিগসরাও চিনে, ওরা ঝাঁপ দিচ্ছে ওর উপরে, তো টাকা দিয়ে ফেম ফেম পাওয়া যায় না, সো এটা ফ্রি অফ কস্ট একটা মার্কেটিং করছে। শুনেন আমি বলি, ওই যেটা বলছি জেদের জায়গাটা এখানে সেটাই না, আমি আসলে আমি আজকে একদম পন করে আসছি, আমি আসলে অনেক আপসেট থাকি বাসায়, ইট ইজ ট্রু। তারপরেও আমি আজকে যখন বেরোইছি আমি চিন্তা করছি যে এত কষ্ট পাচ্ছি, এত টর্চার করতেছে আমাকে এরা পাওয়ার দিয়ে, যে কোনো কিছু দিয়ে, আমি তো আমি নিজে তো ভুলে যাইনি, আমি ভুলে যাইনি আমি একটা রকস্টার, আমার কষ্ট হয় যখন আমি দেখি বাকিরা মিউজিক করতেছে আমি করতেছি না, ইট ইজ নট ইজি। আমি যখন এই ছেলেটার এই বিষয়গুলো তুলে ধরতেছি, পর মুহূর্তে যদি আমি একটা কনসার্ট দিই বাঙালি দেশের বাংলাদেশের মানুষগুলোই আমার ফ্যানরাই আমাকে গালি দিচ্ছে, একটু আগে না দেখলাম তুই কান্তাসোস, এই যে এখন আবার নাচতে নামছোস কী করে, আমি তো একটা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করি, আমি কী করে এরকম একটা জঘন্য সিচুয়েশনের সাথে আমার গ্লিটারকে বা আমার মিউজিক লাইফকে নিয়ে আসবো, মিউজিক তো আমি খুশি খুশি থেকে করছি, কিন্তু তুমি সব কিছু ডিসক্লোজ করতে যাচ্ছ কেন ওপেনলি? বিকজ হচ্ছে কি, ওই যে বললাম এখন যেটা হয়েছে, এমন আমি এমন একটা সিচুয়েশনে আমি চলে আসছি, আমাকে মুখ দিয়ে মানে মুখ স্কচ টেপ বেঁধে দিচ্ছে, বিকজ আফটার আই গেভ দ্যাট স্টেটাস, ওই যে জীবিত নুসরাত, সেটার পরে আমাকে আমি আই এম ইন মেন্টাল প্রেশার ফ্রম দ্য আমার আদালত বলেন বা যে কোনো জায়গা থেকে, আমি যে কোনো অ্যান্ড দে আর ওয়েটিং, আমি এমন কিছু বলে ফেলি যেটা আমাকে আদালতের অবমাননায় ফেলে দেওয়া হবে, এবং এরা এটা চাচ্ছে এবং আমাকে বেশ খোঁচাচ্ছে, এবং এত বড় একটা প্রেস কনফারেন্সের পরে এত কিছু, এটা তো সত্যি যে অনেক কিছুই ডিসক্লোজ অলরেডি হয়ে গেছে, এটা আপনি একজন সাংবাদিক আপনি জানেন ভালো করেই, আপনি আমাকে বলেন যে সিচুয়েশনটা আপনারা জানেন বা দেখতেছেন, আপনি এটার কী ব্যাখ্যা দিবেন যে হাউ কাম হি ইজ ফাইটিং স্টিল অ্যান্ড হাউ কাম হি ইজ সার্ভিং, এবং সে কিন্তু আমার সাথে লড়ছে না, লড়ছে আসলেই তার কোম্পানি, কারণ এত বড় একটা নারী শিশু নির্যাতন আমাকে সে টর্চার করেছে একদম বিয়ের প্রথম দিন থেকেই, যে তার যে সমস্ত ঘটনাগুলো আমি 17 থেকে ফ্ল্যাশ করে আসছি সেগুলো তো আছে এখনো পর্যন্ত, আর আমি এইটা নিয়ে এখন কন্টিনিউ করতাম না আমি, কারণ আমি গত 2 বছর ঘুমাইতে পারি নাই,
আমি ওকে মাফ করে দিলাম বারবার বলতেছি, আমি যখন দেখছি ওই অফিসারগুলো, আমি তো ভুলতে পারছো না কেন, মানে লিভ ইট যে শব্দ না, এটা প্রশ্নই উঠতেছে কেন পারছো না, কেন ভুলে যাব, আই এম ইন আ ফাইট, আমি একটা মামলা করছি, আমি একটা বাংলাদেশের নাগরিক, আমার হাজার আমার জি ফ্যানগুলো আমাকে আজকে ফিরে আসতে বলতেছে, এখানে অনেক মেয়ে ফ্যানস আছে যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে যে মিলা একটা স্ট্রং মেয়ে, আমার মতো মেয়ে এত এত বাজেভাবে নির্যাতিত হয়ে আমি যদি আমার দেশের কাছে দাঁড়াই ভাই, আমি যদি আমার বিচার না পাই, একটা ছেলে আজকে ক্ষমতা পেয়ে গেছে বলে সে যদি আজকে আমাকে এভাবে করে মানে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আমি ছুটে বের হয়ে যেতে পারতেছি না, হেল্প পাচ্ছি না, তাইলে তো আমি একটা রকস্টার হওয়ার থেকে আমার মরে যাওয়া ভালো। আমার এই জায়গাটা আছে, আমার ফ্যানরা আমাকে যাই দেখতেছে, বাট আমি যে আমি যাই করতেছি, আমি যতক্ষণ না উইন করতে পারবো আমি ততক্ষণ কীভাবে হাসবো তানভীর ভাই? অবশ্যই না, মিলার পাশে সবাই আছে, মিলার লাখ লাখ ভক্তরা রয়েছে, এবং অবশ্যই আমরা সেকেন্ড অপশনে সেকেন্ড ব্রেকে পরে আমরা তার এক্স হাজব্যান্ডের স্টেটমেন্ট নিয়ে একটু আলাপ আলোচনা করবো, কারণ সে বেশ বিনয়ের সাথে একটা স্টেটমেন্ট দিয়েছে। সো আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, লাইভ স্টেটমেন্ট দিয়েছো, একটা প্রেস মিট করলো কিছুদিন আগে, সেখানে সেটার পরেই আসলে গত দুই বছর দিইনি আমি, অফ ছিলাম। হ্যাঁ, অফ ছিলে। সো এই এইটার ব্যাখ্যা ব্যাখ্যা কী দেবে তোমরা? সোশ্যালি কি তোমরা কখনো মিট আপ করার জন্য, মিউচুয়াল করার জন্য, শালিশ যে শব্দটা বলে, কোনোভাবে কোনো চেষ্টা করা? প্রশ্ন উঠছে না, সে যেদিন সে যখন জেলে গেছে আমি তাকে নিজে কাউন্সেলিং করতে গেছি, যখন সে জেলে যায়, সে জেলে যাওয়ার পরপর কিন্তু তার ইউএস বাংলারই একটা কেবিন ক্রুর সাথে একদম বিছানায় ছবি চলে আসে, দ্যাট ওয়াজ আ শক ফর মি, আমি 12 বছর পরে তাকে বিয়ে করছি, আমি যখন তার স্ত্রী এতদিন ধরে তার জন্য আমি অপেক্ষা করছি, যখন আমি সেই ছবিটা দেখছি, আমি শুনতেছিলাম, আমি জানতাম সে তার এই ধরনের অভ্যাস আছে, যখন আমার হাতে ওই ছবিটা চলে আসছে তখন আমার কিন্তু কিছু ছিল না ভিতরে, আমি আমি এতটাই চেষ্টা করছিলাম, হয়তোবা ওই জেলার যিনি ছিল তিনি হয়তো বলতে পারবেন, আমি নিজে তার আমি জেলে বারবার গিয়েছি এবং ওই ছবিটা আমি প্রিন্ট করে নিয়ে গেছিলাম, নিয়ে আমি তার সামনে দাঁড়ায় আমি বলছিলাম যে তোমার আজকে তোমার কী বক্তব্য, আমি তো আজকে তোমার স্ত্রী, আমি তো মিউজিক ছেড়ে দিছিলাম, আমার আজকে কেমন লাগতেছে যখন আমি এই ছবিটা দেখতেছি, এটা তুমি কী বর্ণনা দিবা? এইটা আমি তার আপনার ইউএস বাংলার ওনারকেও জানানোর চেষ্টা করছি, এখন কি বলবেন? তারা ওই মেয়েটাকে বের করে দিছে, তাকে বের করে নেই, ওই মেয়েটা হয়তো ওর সাথেই থাকছে, কিন্তু ওর কিন্তু বিভিন্ন কেবিন ক্রুর সাথে কাহিনী, ওকে বের করা উচিত ছিল, বাট ও ওর কারণে আমি তো অসম্মানিত হচ্ছি, এবং ওর সমস্ত এখনও আপনারা যান ওর পেজে দেখলে দেখবেন যে যেটা নিয়ে আমি সাফার করতেছিলাম, যে ওর ফ্রেন্ডরা গালি দিচ্ছে কীভাবে, আমি ওদের নামে মামলা করার কথা, যে তোমরা আমাকে এভাবে, কারণ আমার তো ওর থেকে বেশি না, আমি তো বাংলাদেশে পরিচিত, অ্যাটলিস্ট কিছুই তুমি আমাকে দিতে পারলা না, তুমি আমাকে অসম্মানিত করতেছো, তোমার এগুলো তো বের হয়ে আসছে ভাই, তুমি আজকে ও আপনি যেটা বললেন যে হি ইজ নট দ্যাট লাউড, হাউ কুড হিল বি সো লাউড, ওর এত কিছু বের হওয়ার পরে ও যদি লাউড হওয়ার সুযোগ পাই, এটুকুই যে বলে ফেলছে এটুকুই তো বলতে পারতো না, এটাও একটা মিস্টেক ছিল, এরকম জানলে আমি প্রেস কনফারেন্সটা করতাম না, বিকজ আমাদের মিডিয়ারই অনেকগুলো মানুষের কারণে বলে আজকে একটা, ও কিন্তু হি ইজ আ আসামি, এখন ওর কনভিক্টেড আসামি, ওর চার্জ গঠন করার পরে চার্জ গঠন হয়ে গেছে, সে তাকে তো অনেকবার সে তো প্রমাণিত, তো তারপরে একটা ছেলে যাকে আমি একটা আর্টিস্ট হয়ে আমি আমার মা বাবাকে নিয়ে, ভাইয়া ওই প্রেস কনফারেন্সটা আপনি দেখেন, জাস্ট লুক অ্যাট মি, দেখছি অবশ্যই, এক থেকে একটা আর্টিস্ট কতটুকু নিচে নেমে আসছে, হৃদয় বিদারক, এবং এটা বেশিক্ষণ দেখা যায় না, যাই হোক একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক নেবার পরে আসলে বাকি আলাপটা আমরা আসছি এর। All right, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য লেজেন্ড শফিন আহমেদ। শফিন ভাই কি খবর? অনেকদিন পর জাগো, দে কেমন লাগছে? ভালো লাগছে। মাইলসের সাথে জার্নিটা এখন কেমন যাচ্ছে? এক্সেলেন্ট, অনেক সহজ হচ্ছে। প্রচন্ড রাগ হলে কাকে দেখে আপনার মনটা একদম কুল হয়ে যায়? আমার পিচ্চি রেহান। শফিন আহমেদ সবচেয়ে হেট ভালো লাগে নাকি বিরক্ত লাগে? ভালো তো, চেষ্টা করছে, আমার স্টাইল ভালো লেগেছে, এটা তো আমার জন্য ভালো। বাংলাদেশের কোন অ্যাক্ট্রেস কে দেখলে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে প্রেমটা খুব জাগত একটা সময়? জয়া ইজ গুড। বাংলাদেশি কোন মুভিটা লাস্ট দেখছিলেন? কমলা রকেট। শফিন ভাই আপনি কি রুড নাকি রোমান্টিক, কোনটা? দুটাই। যখন প্রচন্ড ব্যস্ত থাকেন ভাবি যদি তখন ডিস্টার্ব করে বা পেইন দেয়, তখন সেটাকে এনজয় করেন নাকি রাগ লাগে? ভালো লাগে, এনজয় করি। শফিন ভাই লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখছিলেন? লাভ লেটার স্কুল ডেজ এর পরে আর বোধহয় নেই। এনিওয়েজ, লাস্ট কোশ্চেন ফর ইউ, আপনি নাকি অনেক শর্ট টেম্পার, সিচুয়েশন সাপেক্ষে খেলতে কেমন লাগছে বলেন? এই তো বেটার হচ্ছে আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Hi there, thank you for watching. Do subscribe to 94.4 FM YouTube channel. All
অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য লেজেন্ড শফিন আহমেদ। শফিন ভাই কি খবর? অনেকদিন পর জাগো, দেখ কেমন লাগছে। ভালো লাগছে। মাইলসের সাথে জার্নিটা এখন কেমন যাচ্ছে? এক্সেলেন্ট, অনেক সহজ হচ্ছে। প্রচন্ড রাগ হলে কাকে দেখে আপনার মনটা একদম কুল হয়ে যায়? আমার পিচ্চি রেহান। শফিন আহমেদ সবচেয়ে হেট করেন কোন জিনিসটা? বাজে খাবার। কোথায় ট্যুরে যেতে পছন্দ করেন? ইউএসএ। হ্যাট এন্ড সানগ্লাস, এই দুইটা কি আপনার সিগনেচার স্টাইল? অফ কোর্স, এতদিন এই প্রশ্ন আবার। পলিটিক্স কেমন করছেন শফিন ভাই? কোনো সুযোগ নেই। নতুনদের মধ্যে গাওয়া কার গান আপনার ভালো লাগে? দুটো অপশন আপনার জন্য, পোর্শি এন্ড কনা। কনা ইজ গুড। রাতে ঘুম না আসলে কি করেন? একটু ফেসবুক ঘাঁটাই। মাইলসের সাথে ঘন ঘন অভিমান কেন হয় আপনার? এতদিন একসাথে চলতে থাকলে কিছু সমস্যা হতেই পারে আলাপের জন্য। আপনার ভয়েস অনেকেই মিমিক্রি করে, ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ভালো লাগে নাকি বিরক্ত লাগে? ভালো তো, চেষ্টা করছে। আমার স্টাইল ভালো লেগেছে, এটা তো আমার জন্য ভালো। বাংলাদেশের কোন অ্যাক্ট্রেস কে দেখলে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে প্রেমটা খুব জাগতো একটা সময়? জয়া ইজ গুড। বাংলাদেশের কোন মুভিটা লাস্ট দেখছিলেন? কমলা রকেট। শফিন ভাই আপনি কি রুড নাকি রোমান্টিক, কোনটা? দুইটাই। যখন প্রচন্ড ব্যস্ত থাকেন, ভাবি যদি তখন ডিস্টার্ব করে বা পেইন দেয়, তখন সেটাকে এনজয় করেন নাকি রাগ লাগে? ভালো লাগে, এনজয় করি। শফিন ভাই লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখছিলেন? লাভ লেটার স্কুল ডেজ এর পরে আর বোধ হয় না। এনিওয়েজ, লাস্ট কোশ্চেন ফর ইউ। আপনি নাকি অনেক শর্ট টেম্পার, সিচুয়েশন সাপেক্ষে খেলতে কেমন লাগছে বলেন? এই তো বেটার হচ্ছে আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Hi there, thank you for watching. Do subscribe to 94.4 FM YouTube channel. অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য লেজেন্ড শফিন আহমেদ। শফিন ভাই কি খবর? অনেকদিন পর জাগো, দেখ কেমন লাগছে। ভালো লাগছে। মাইলসের সাথে জার্নিটা এখন কেমন যাচ্ছে? এক্সেলেন্ট, অনেক সহজ হচ্ছে। প্রচন্ড রাগ হলে কাকে দেখে আপনার মনটা একদম কুল হয়ে যায়? আমার পিচ্চি রেহান। শফিন আহমেদ সবচেয়ে হেট করেন কোন জিনিসটা? বাজে খাবার। কোথায় ট্যুরে যেতে পছন্দ করেন? ইউএসএ। হ্যাট এন্ড সানগ্লাস, এই দুইটা কি আপনার সিগনেচার স্টাইল? অফ কোর্স, এতদিন এই প্রশ্ন আবার। পলিটিক্স কেমন করছেন শফিন ভাই? কোনো সুযোগ নেই। নতুনদের মধ্যে গাওয়া কার গান আপনার ভালো লাগে? দুটো অপশন আপনার জন্য, পোর্শি এন্ড কনা। কনা ইজ গুড। রাতে ঘুম না আসলে কি করেন? একটু ফেসবুক ঘাঁটাই। মাইলসের সাথে ঘন ঘন অভিমান কেন হয় আপনার? সাথে চলতে থাকলে কিছু সমস্যা হতেই পারে আলাপের জন্য। ভয়েস অনেকেই মিমিক্রি করে, ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ভালো লাগে নাকি বিরক্ত লাগে? ভালো তো, চেষ্টা করছে। আমার স্টাইল ভালো লেগেছে, এটা তো আমার জন্য ভালো। বাংলাদেশের কোন অ্যাক্ট্রেস কে দেখলে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে প্রেমটা খুব জাগতো একটা সময়? জয়া ইজ গুড। বাংলাদেশের কোন মুভিটা লাস্ট দেখছিলেন? কমলা রকেট। শফিন ভাই আপনি কি রুড নাকি রোমান্টিক, কোনটা? দুইটাই। যখন প্রচন্ড ব্যস্ত থাকেন, ভাবি যদি তখন ডিস্টার্ব করে বা পেইন দেয়, তখন সেটাকে এনজয় করেন নাকি রাগ লাগে? ভালো লাগে, এনজয় করি। শফিন ভাই লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখছিলেন? লাভ লেটার স্কুল ডেজ এর পরে আর বোধ হয় না। এনিওয়েজ, লাস্ট কোশ্চেন ফর ইউ। আপনি নাকি অনেক শর্ট টেম্পার, সিচুয়েশন সাপেক্ষে খেলতে কেমন লাগছে বলেন? এই তো বেটার হচ্ছে আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Hi there, thank you for watching. Do subscribe to 94.4 FM YouTube channel. অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য লেজেন্ড শফিন আহমেদ। শফিন ভাই কি খবর? অনেকদিন পর জাগো, দেখ কেমন লাগছে। ভালো লাগছে। মাইলসের সাথে জার্নিটা এখন কেমন যাচ্ছে? এক্সেলেন্ট, অনেক সহজ হচ্ছে। প্রচন্ড রাগ হলে কাকে দেখে আপনার মনটা একদম কুল হয়ে যায়? আমার পিচ্চি রেহান। শফিন আহমেদ সবচেয়ে হেট করেন কোন জিনিসটা? বাজে খাবার। কোথায় ট্যুরে যেতে পছন্দ করেন? ইউএসএ। হ্যাট এন্ড সানগ্লাস, এই দুইটা কি আপনার সিগনেচার স্টাইল? অফ কোর্স, এতদিন এই প্রশ্ন আবার। পলিটিক্স কেমন করছেন শফিন ভাই? কোনো সুযোগ নেই। নতুনদের মধ্যে গাওয়া কার গান আপনার ভালো লাগে? দুটো অপশন আপনার জন্য, পোর্শি এন্ড কনা। কনা ইজ গুড। রাতে ঘুম না আসলে কি করেন? একটু ফেসবুক ঘাঁটাই। মাইলসের সাথে ঘন ঘন অভিমান কেন হয় আপনার? এতদিন একসাথে চলতে থাকলে কিছু সমস্যা হতেই পারে আলাপের জন্য। আপনার ভয়েস অনেকেই মিমিক্রি করে, ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ভালো লাগে নাকি বিরক্ত লাগে? ভালো তো, চেষ্টা করছে। আমার স্টাইল ভালো লেগেছে, এটা তো আমার জন্য ভালো। বাংলাদেশের কোন অ্যাক্ট্রেস কে দেখলে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে প্রেমটা খুব জাগতো একটা সময়? জয়া ইজ গুড। বাংলাদেশের কোন মুভিটা লাস্ট দেখছিলেন? কমলা রকেট। শফিন ভাই আপনি কি রুড নাকি রোমান্টিক, কোনটা? দুইটাই। যখন প্রচন্ড ব্যস্ত থাকেন, ভাবি যদি তখন ডিস্টার্ব করে বা পেইন দেয়, তখন সেটাকে এনজয় করেন নাকি রাগ লাগে? ভালো লাগে, এনজয় করি। শফিন ভাই লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখছিলেন? লাভ লেটার স্কুল ডেজ এর পরে আর বোধ হয় না। এনিওয়েজ, লাস্ট কোশ্চেন ফর ইউ। আপনি নাকি অনেক শর্ট টেম্পার, সিচুয়েশন সাপেক্ষে খেলতে কেমন লাগছে বলেন? এই তো বেটার হচ্ছে আস্তে আস্তে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Hi there, thank you for watching. Do subscribe to 94.4 FM YouTube channel.
All right, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের প্রেমে দেখছেন দ্য লেজেন্ড শফিন আহমেদ। শফিন ভাই কি খবর? অনেকদিন পর জাগো, দেখে কেমন লাগছে? ভালো লাগছে। মাইলসের সাথে জার্নিটা এখন কেমন যাচ্ছে? এক্সেলেন্ট, অনেক সহজ হচ্ছে। প্রচন্ড রাগ হলে কাকে দেখে আপনার মনটা একদম কুল হয়ে যায়? আমার পিচ্চি রেহান। শফিন আহমেদ সবচেয়ে হেট করেন কোন জিনিসটা? বাজে খাবার। কোথায় ট্যুরে যেতে পছন্দ করেন? ইউএসএ। হ্যাট এন্ড সানগ্লাস, এই দুইটা কি আপনার সিগনেচার স্টাইল? অফকোর্স, এতদিন এই প্রশ্ন আবার। পলিটিক্স কেমন করছেন শফিন ভাই? কোনো সুযোগ নেই। নতুনদের মধ্যে গাওয়া কার গান আপনার ভালো লাগে? দুটো অপশন আপনার জন্য, পোষি এন্ড কনা। কনা ইজ গুড। রাতে ঘুম না আসলে কি করেন? একটু ফেসবুক ঘাঁটাই। মাইলসের সাথে ঘন ঘন অভিমান কেন হয় আপনার? এতদিন একসাথে চলতে থাকলে কিছু সমস্যা হতেই পারে আলাপের জন্য। আপনার ভয়েস অনেকই মিমিক্রি করে, ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ভালো লাগে নাকি বিরক্ত লাগে? ভালো তো, চেষ্টা করছে। আমার স্টাইল ভালো লেগেছে, এটা তো আমার জন্য ভালো। বাংলাদেশের কোন অ্যাক্ট্রেস কে দেখলে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে প্রেমটা খুব জাগতো একটা সময়? জয়া ইজ গুড। বাংলাদেশের কোন মুভিটা লাস্ট দেখছিলেন? কমলা রকেট। শফিন ভাই আপনি কি রুড নাকি রোমান্টিক, কোনটা? দুইটাই। যখন প্রচন্ড ব্যস্ত থাকেন, ভাবি যদি তখন ডিস্টার্ব করে বা পেইন দেয়, তখন সেটাকে এনজয় করেন নাকি রাগ লাগে? ভালো লাগে, এনজয় করি। শফিন ভাই লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখছিলেন? লাভ লেটার স্কুল ডেজ এর পরে আর বোধ হয় না। এনিওয়েজ, লাস্ট কোশ্চেন ফর ইউ। আপনি নাকি অনেক শর্ট টেম্পার? সিচুয়েশন সাপেক্ষে খেলতে যাও। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জানাতুল এবং আমি আজকে রয়েছি জাগো এফএম 94.4 FM এ। Let's see, Jago FM আজকে আমাকে কিভাবে embarrass করতে পারে? Have a look. Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন the one and only পিয়া জানাতুল। কেমন আছো? খুবই ভালো, and you? Of course, আমি বেশ ভালো আছি। কেমন কাটলো 2018? 2018 more than perfect. 31st night এ কই ছিলা? 31st night এ? আমি 31st night এ ছিলাম কলকাতাতে একটা পার্টিতে। BPL কেমন এনজয় করছো? ও খুব ভালো, খুব ভালো, খুব বেশি। মডেল, অভিনেত্রী, অনুপস্থাপনা, এত কিছু সামলাও কিভাবে? মডেল, অভিনেত্রী, উপস্থাপনা, প্রত্যেকটা কাজই এনজয় করি। এই কারণে শুধু এটা না, আমি যে অ্যাডভোকেট এবং আমি যে বিজনেস করি সেগুলো অনেক বেশি এনজয় করি। একজন আইনজীবী হিসেবে তুমি আউট অফ 10 নিজেকে কত দিবে? আইনজীবী হিসেবে সদ্য যেহেতু আমি পাশ করেছি, আমার প্রথম প্রমিস নিজের জন্য যে শর্ট টেম্পার এই জিনিসটা ছেড়ে দেবো, এবং আমার সেকেন্ড জিনিস হচ্ছে আমি রাগ কমাবো। তোমার মোস্ট ফেভারিট স্পোর্টস কমেন্টেটর কে? স্পোর্টস কমেন্টেটর কে? আপাতত আমি বলবো মায়ন্ত লাঙ্গার, বিকজ IPL আমার একটু ফলো করতে হচ্ছে BPL এর জন্য। আমি জানি আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। মোটর বাইক আমি এখন পর্যন্ত চালানো শিখিনি। বাইক তুমি চালাতে পারলে তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে হলো? ও সেটা, এটা তো বলতে হবে, এটা তো জিজ্ঞাসা করতে হবে। পাচ্ছেন যে আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করে। সো ডিয়ার লিসেনার্স, আর কি থাকুন আপনারাও স্টিকি গ্লু প্রেজেন্স রাত আড্ডার সাথে। স্টিকি গ্লু জয়ের আগে সব কিছু আমরা রয়েছি মিলার সাথে, অত্যন্ত সাহসী নারী এই সময়ের, আসলে অনেকের অনুপ্রেরণার একজন প্রতীক। এবং এই যে তোমাকে ফলো করে, তোমার প্রতি একটা বড় রেসপন্সিবল জায়গা মিলা হচ্ছে, সেই জায়গা থেকে তুমি তোমার ফ্যান ফলোয়ারদের আসলে কী বল, মানে বিশেষ করে নারীদের কী বলতে চাও এই এই সিচুয়েশনে? কারণ এই ধরনের ঘটনা সামাজিকভাবে অনেক ক্ষেত্রে অনেকভাবে হচ্ছে। আমার কিছু বলার মতো আমি যেটা বলবো, যে আমি একটা ভুল তো আমি লাইফে করছি, আমি অনেক বড় একটা গ্যাপ নিয়ে ফেলছি। দ্যাট ওয়াজ আ বিগ ব্ল্যান্ডার, যেটা আমি ভুল করছি। আমি তাদেরকে আমি এই মুহূর্তে কিছুই বলবো না। আমি যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গা থেকে আমার কোন নারীকে সাহস দেওয়ার মতো অবস্থায় আমি নাই। আমি যে ফাইটটা করতেছি আমি বলবো না যে তারা ফাইটে যাক, বা আমি সিরিয়াসলি আমার যে হাল করে দিবে এটা যদি জানতাম না, আমি ফাইটেই যে এই ফাইটটাতেই আমি যেতাম না। ইট ইজ টেরিবল, এখনও বলবো আমি ইট ইজ টেরিবল, বিকজ আমি, বাট আমি এটুক বলতে চাই যে আমার বিচারটা হোক আর না হোক, আমি যদি জীবনে আরেকবার উঠে দাঁড়াতে পারি, আবার যদি আমি একটু খুশি মনে হেসে ফিরতে পারি, তাহলে আমার ইচ্ছা আছে আমি যারা ভিকটিম যেসব মেয়েরা, তাদের পাশে আমি দাঁড়াবো। আমার বিচার দেখ আর না দেখ, বা তাদের জন্য আমি চেষ্টা করবো, এবং আমি এটা চেষ্টা করবো একটা আর্টিস্ট হিসাবে সেখানে আমাদের যত সেলিব্রিটিজ আছে, যারা বন্ধু বান্ধব আছে, সবাইকে এনে যে মেয়েগুলো কষ্ট পাচ্ছে বা বিচার হচ্ছে না, তাদেরকে হেল্প করার, এবং আমাদের সমস্ত যারা যারা মন্ত্রী আছে, মিনিস্টার্স আছে, তাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরার, হয়তোবা তখন তাদের বিচারগুলো যদি আমি নিয়ে দিতে পারি। আমার তুমি তোমার যে হাসি বন্ধ হয়ে যাওয়া, এই যে স্তব্ধ পরিবেশ, এগুলো থেকে মেন্টাল রিলিফ দেয় অনেক আশপাশের বন্ধু কিংবা নতুন কোনো সঙ্গী,
নতুন কোন প্রেমিক, নতুন কোন প্রেম প্রশ্নই উঠতেছে না, আল্লাহ মাফ করুক আমাকে। ও মাই গড, মানে তুমি কি আই এম নট পুরুষ বিদ্বেষী হয়ে উঠছো দিনে দিনে? না না, নট রিয়েলি। আসলে ইউ নো হোয়াট, কিছু কিছু জিনিস থাকে, এটা তো আমি আপনাকে কি বলবো, আমি যে ধরনের মেয়ে, ওই যে বললাম না, দেখে বোঝা যায় না, আমি আই ওয়াজ অলওয়েজ আ ওয়ান ম্যান লেডি, এরকম ছিলাম আমি। হ্যাঁ, সো আমি আমার পক্ষে আদারওয়াইজ আমার মতো একটা রক স্টার, অবভিয়াসলি আমি যেটা বলতেছি, ওই ছেলে আমার থেকে বেশি, আমাদের থেকে, আমরা তো মিডিয়াতে কাজ করি, সো আমরা ফ্যাশন পয়দা করি, স্টাইলিশ ছেলেদেরকে আমরা দেখি, মডেলস দেখি, সো আমাদের অপশন ইজ মোর লাইক, মানে ঝাঁপ দিয়ে পড়ার মতো এগুলো আছে, কিন্তু আমাদের কিন্তু আমার ওই জিনিসটা কখনো ছিলই না, বিকজ আমার ব্যাপারটাই ছিল অন্যরকমের। অ্যান্ড যেটা সত্যি কথা, তানবি ভাই, আমি আমার লাইফের সবচেয়ে সুন্দর সময় অলরেডি হারাই ফেলেছি, অ্যান্ড আই গেভ দ্যাট, আই হ্যাভ প্লেস কথা, এটা এটা সত্যি না, এটা সত্যি, আমি আমার দিক থেকে আস্তে আস্তে আমি বলি, আগে আমি যেমন লাভ দিতে পারতাম, আমি এখন লাভ দিতে পারি না। আগে আমি একটা পোলার সাথে দেখা করতে গেলে ভাই যেমন মানজা মেরে যাব, আমি আই ট্রাস্ট মি, আমি কখনো চিন্তাই করতে পারি না, আমি ফেসবুকে কোনো ছেলেকে জিজ্ঞাসা করতেছি, ভাই কেমন আছো তুমি, হেই কোথায় থাকো, ইম্পসিবল, কাম অন, অসম্ভব। আমি যদি পাশে কোনো ছেলের দিকে তাকাই, ওই ছেলেটা ঘুরেই তাকায় বলবে যে এই যে মিলা, মানে তোমার ভিতরে যে লাভ ইমো গুলো সব নষ্ট হয়ে গেছে, লাভ লাভ হোয়াট এভার আই হ্যাড, that was for that monster, it is gone, that love part I have ended, that I will deliver my love to in মানে অন্য অন্য কিছুর মধ্যে আমি আমার লাভটাকে দেবো, সেটা যে কোনো কিছু হইতে পারে, এই যে যেটা বললাম আমার ফ্যানদের জন্য, যারা ভিকটিমস আছে তাদের ভিতরে। শোনো, এই যে কলকাতায় শ্রাবন্তী তৃতীয় বিয়ে করলো, কত দারুণ জমকালো ভাবে, থার্ড বিয়ে, এটাই কখনো দেখো জীবনটা কত মানে কালারফুল, সে মানে এনজয় করে, মানে সেটা নিয়ে অনেক মুখরোচক আলাপ হচ্ছে। জীবন আসলে বদলায়, জীবন বদলাতে হয়, তাই না, অনেকভাবে, প্রেম তো আর জোর করে হবে না, জোর করে হবে না বলছি, কিন্তু আমি আসলে খুব কালারফুল টাইমেই একটা রিলেশনশিপ হয়েছিল যখন আই ওয়াজ ইয়াং, আমি না আমার 100% ওখানে দিয়ে দিছি, অ্যান্ড ইট ইজ ট্রু, যে বয়সটাতে হয়েছে টিনেজার বয়সের যে জায়গাটা, মানে 20 থেকে 30 পর্যন্ত এই এজটা তো সবচেয়ে সুন্দর এই, যেটা আপনার মানতেই হবে যে কোনো মেয়ের জন্য স্বপ্ন দেখার একটা এজ। অবভিয়াসলি আমি তো আর এখন, আমার কাছে তো ওই জিনিসগুলো তো নিউ থাকবে না, আমি একটা ম্যাচিউর প্রেম শুরু হবে, ভাই ইট ইজ নট পসিবল। আর আমার কথা হচ্ছে কি, আমি যেরকম টাইপের মেয়ে, ওই দিক দিয়ে যদি আমি বলতে চাই, বাংলাদেশে ভাই আমার জন্য কোনো পোলা পয়দা হয় নাই, না এখন প্রবাসী অনেক হ্যান্ডসাম ছেলেরা আছে, সো এখন কোনো ছেলের সাথে আমার কিছু করতে গেলে বা পছন্দ হইতে গেলে দেখা যাবে সব ছোটগুলোরে পছন্দ হচ্ছে, এটা তো আমার হবে না, মানে ছোটে পে মানে হি যাওঙ্গি। ও আচ্ছা আচ্ছা, অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, তারপরও তারপর লাইন লাইন লাগবে প্রবাসী। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই, আমি অনেকদিন পরে হাসতেছি, এরকম মিলাকে আমরা দেখতে চাই, এরকম খুবই ভালো লাগতেছে, বিকজ আমি লাস্ট চাই আমার ফ্যানদের কথাই আমি বলবো, তারা আসলে আমার ফ্যানরা এত এত কিউট, অ্যান্ড আমি এত লাকি, 7 বছর ধরে ভাই আমি ওদের কিছুই দেইনি, ওদের ডেপ্রাইভ করছি, ওরা আমাকে এত ভালোবাসছে যে 7 বছর এই মায়াটারে এত পেইন দিতেছে তোদেরকে, তারপরে তোরা আমাকে লাভ করতেছস, আই এম সো ব্লেসড। এবং তারা এত সুন্দর করে, আমি অনেকজনের, আমি তো দেখি তাদের কমেন্টগুলো, কয়েকটা মানে ওরা পুরো আমার সব কিছু ওদের মনে আছে, যে মিলা তুমি তো ওই মেয়ে যার জন্য বলে আমি ব্যারিকেড ভেঙে আমরা গেছিলাম, অ্যান্ড ইউ সেড যে মানে পুলিশ যখন আমাদেরকে মারতেছিল তুমি ওখান থেকে দাঁড়ায় বসিলা যে আমার অডিয়েন্সকে কেউ মারবেন না, আমি আমি নিজে হ্যান্ডেল করতে পারি, তুমি ওই ওই মেয়ে, তুমি তুমি কেন এক্স্যাক্টলি। এবং কিছুদিন আগেই তোমার সম্পর্কে আলম ভাই উনি বলছিলেন যে বাংলাদেশে দুজন আর্টিস্ট আছে, আমাদের আলম ভাই, হ্যাঁ ক্রেজি ভাবে, যেমন একটা হচ্ছে জেমস ভাই, একটা মিলা, যার জন্য ক্রেজিভাবে আসলে দর্শকরা ওয়েট করে এবং দেখতে চায়। সো এই জায়গাটা তুমি অবশ্যই, আমি জানি, খুব মিস করো, এবং এটা কন্টিনিউ করার জন্য তোমার তোমার যদি কোনো মনোবিদের কাছে যেতে হয় সেটাও অন্তত যাওয়া উচিত, কিন্তু কিংবা নিজেকে বদলানোর জায়গা এই চেষ্টাটা, মানে আদালত পাড়া বাদ দিয়েও তো আসলে পৃথিবীতে বা বাংলাদেশে অনেক জায়গা আর জিনিস রয়েছে, এলিমেন্ট রয়েছে, তো সো সেই জায়গায় রিফ্রেশমেন্টের জন্য তুমি কিছুই করছো না? না না, আমি অবভিয়াসলি করতেছি, আমি আমি এই যে আমি যেটা বললাম যে আমি এর মধ্যে আসলে আমি তো ভেঙে গেছিলাম ভিতর থেকে, যখন আমি দেখছিলাম যে আমার দেশের কাছ থেকে, আমি বললাম না আমার একটা টাইমে মনে হচ্ছে যে আমি এমন একটা মেয়ে যেখানে আমি নাগরিক অধিকার পাচ্ছি না, আমি মনে হয় যে কোনো বিপদে যদি আজকে পড়ে যাই আমি তো গিয়ে আর কখনো কোনো মামলা করব না, আমি তো আর নাগরিক যে সিকিউরিটি সুবিধাটা আমি তাদের কাছে পাবো না, ওই ট্রাস্টটা ভিতর থেকে চলে গেছিলো। বাট ইউ নো হোয়াট, এইটার থেকে আমি আমার আমার বেশ কিছু জুনিয়র ছোট ভাই আছে, ভাই বোনরা আছে যাদের সাথে, যারা আমার জন্য কাজ করতেছে, আই হ্যাভ আমার নতুন আমার আমার ব্যান্ডে জয়েন করছে, আমার মানে একটা কি বলবো, সে নেটে সব কিছু দেখছে, নর্থ সাউথে পড়ছে একটা ছোট ভাই, ওর নাম আছে না বলতেছি, কি মনে করবে আমি জানি না, হিজ এ ভেরি লিটল গায়, খুব সুন্দর গান গায়। আচ্ছা,
তো ও আমাকে বলতেছিল যে আপু আপনি আপনি আমরা তো আপনাকে চাই যে আপনি নেত্রী হবেন, আমি আপনার উপদেষ্টা হব, আপনি আপনি ওই লেভেলের মেয়ে যে আপনাকে নেত্রী হইতে হবে, সো আপনি বাদ দেন না, আপনার না হোক, আপনি মানুষের জন্য করেন না, আপনি দেখেন আপনার আপনার ভালো লাগবে। তো আমি দেখতেছিলাম যে ও এত জান দিয়ে চেষ্টা করতেছে আমাকে মোটিভেট করতে, আমার ভালো লাগতেছে ওই জিনিসগুলো দেখে। তো আমি চিন্তা করলাম যে আর কেন না, মানুষগুলো তো আমাকে নিয়ে আশা আছে, ওরা তো ভাবতেছে যে আমি আই ক্যান ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি। সেটা তো তোমার জুনিয়রদের কথা এবং অনেক সিনিয়রদের কথা, তোমার কলিগদের, যেমন আমি যদি ভুল না করি তুমি তাপস ভাইয়ের বার্থডেতে একটা পিয়ানো গিফট করেছিলে, এবং সেই যেদিন ওটা মানে ঠিক র‍্যাপ আউট হয় তার অনেক রাতে আমার সাথে আমাদের সাথে আড্ডা হচ্ছিল গান বাংলা, তাপস ভাইয়ের বার্থডে তো না, ওটা তো ছিল গান বাংলা বার্থডে, সরি গান গান বাংলা বার্থডে, হ্যাঁ ইয়েস। সো তখন বলছিল যে আমরা আলোচনা করছিলাম, ও তখন তাপস বলছিল যে এই মেয়েটা একসময় আসলে সারা বাংলাদেশকে লিড করবে। তো আসলেও তো সেই অপশনসগুলো, তুমি হঠাৎ করে মনে হচ্ছে তুমি বুড়ি হয়ে বুড়ো হয়ে যাচ্ছ, না না আশ্চর্য কি বলতেছেন না বলতেছেন, দিস ইজ দ্য জাস্ট বিগিনিং ম্যান। Exactly. Aito. That's the spirit. So I mean, obviously ami ashbo ar amake inspire korar onek manush ache. Ami ekta mojar ghotona boli. Amader ei bi bachchu bhai uni nai ajke. Onar sathe amar kono ekta karone ami jokhon prothom music korchi ekta durutto chilo, and etao shotti kotha je karone hok durutto ta unake ami khub somman kortam ekta shomoy giye, but for some reason kono ekta misbehavior hoyto ba uni amar sathe korchilo, but ami choto chilam, notun aschilam, এই সব কিছু মানে আমার ভিতরে আমি একটা কষ্ট পাইছিলাম ওনার থেকে, যে কারণে বলে আমি কখনো ওনার সাথে কোনো কনসার্টে কথা বলি না, আই নেভার গেইভ সালাম টু হিম। বাট এটাও সত্যি কথা, উনি উনি নিজেও ওই ব্যাপারটা নিয়ে উনি হয়তো মনে মনে ভাবছিলেন যে আমার এটা ছোট মানুষ ছিল, ওর ওকে আমি এভাবে করে ট্রিট না করলে পারতাম, আমি ওকে একটু বুঝায় যে কোনোভাবেই উনি আমি আমাকে হয়তো বা উনি আমার সাথে একটা অন্যভাবে একটা রিলেশনশিপটা যাতে আমি মনে কষ্ট না পাই সেভাবে মেনটেন করতে পারত। ইউনো বাট আমি ওনার সাথে আমার লাস্ট কনসার্ট ছিল উনি মারা যাওয়ার এক মাস আগে, আমার আমি তখন মালয়েশিয়ায় গেছিলাম। সো ওনার সাথে আমি বললাম না আমার আমি ওনার সাথে 12 বছরে কখনো কথা বলিনি, বাট আমি কিন্তু ওনার হিউজ ফ্যান ছিলাম, আমি সব সময় আমি যখন অভিমান বুনে গেছে, হ্যাঁ বাট আমি খুব ফ্যান ছিলাম, মানে আয়ুব বচ্চুর গানের অবভিয়াসলি আমরা তো দেখা বড় হয়েছি, তাদের থেকে আমরা শিখছি কেমনে রকস্টার হইতে হয় বা একটা স্টার হইতে হয়, স্টেজ কেমনে মাথাইতে হয়। আই নো তোমার যে ইনার রেসপেক্টটা এটা শুনে ভালো লাগলো, কারণ আমরা জানি বিষয়টা। সো আমি আপনাকে মজার ঘটনা আমি একটু শেষ করি, এটা এটা একটা ইমোশনাল পার্ট, বিকজ ওনার সাথে আমি যখন মালয়েশিয়ায় দেখা হয় ওনার সাথে, ওনার উনি যখন আমার পরে উনি স্টেজে ওঠেন, আমার আমি পিছনে আমি ওনার শুনতেছিলাম ওনার ভয়েসটা, আমার খুব খারাপ লাগতেছিল, আমার মনে হইতেছিল লোকটা সাস্টেন করবে না, এবং খুব কষ্ট ওনার কষ্ট হচ্ছিল গাইতে। অ্যান্ড ইউনো ওয়াট, তখন আমার অলরেডি তখন মাত্র আমার এই প্রবলেমটা হয়েছে, এরকম একটা অবস্থায় আমি খুব ডিস্টার্ব। উনি যখন বাংলাদেশে এসে পৌঁছান এই আমাদের মানে এয়ারপোর্টে, সে এয়ারপোর্টের ওই ওই সময়টাতে যেটা হয় আমরা তো ভিআইপি দিয়ে বের হয়ে যাই, মিউজিশিয়ানের পরে বেরোচ্ছিল, তো উনি বের হয়ে উনি বসেছিলেন আর কি, তো আমিও তখন বের হয়ে গেছি, তো সামনাসামনি হয়ে যাওয়াতে আমার মানে মুখোমুখি মানে উনি মোবাইলে হয়তো ওনার ফ্যামিলির সাথে কথা বলতেছে, তো আমার খুব মানে এত বড় একটা লেজেন্ড তো ভাই, মানে ইউনো ওয়াট খারাপই লাগতেছে, আমি ওনার দিকে তাকায় আমি ওনাকে আমি অনেক বছর পর ওনার সাথে আমি সাথে সাথে ওনার দিকে তাকে বললাম যে এই আপনি আপনি ভালো আছেন, আপনি কি ঠিক আছেন, আপনি আর ইউ ওকে, আপনার শরীর কেমন এখন? আচ্ছা, তো উনি তখন আমাকে উনি সাথে সাথে আমার দিকে তাকে উনি বলতেছে যে মিলা আমি আসি আল্লাহর রহমতে, আমার এখন ভালো, শরীরটা তো একটু বয়সের সাথে একটু তো খারাপ হবেই, বাট তুমি কেমন আছো? আমি বললাম যে জি আমি ভালো। বল তখনই আমাকে দুই তিনটা কথা বলছে, বিকজ উনিও ফলো করতেছিল আমার ব্যাপারগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাইরে থেকে শুনতাম, উনি সবসময় আমাকে নিয়ে বেশ উনি ইন্সপায়ার করতো আমার আমার ব্যাপারে, তো উনি আমাকে স্ট্রেটওয়ে একটাই কথা বলছে যে শোনো তোমাকে আমি একটা কথা বলি, নেভার ফোর্স এনিথিং, যেটা তোমার না সেটা তোমার না, যদি কেউ তোমার সাথে বিট্রে করে তুমি তাকে মাফ করে দাও, তুমি তো আর্টিস্ট, তুমি অনেকদিন ধরে মিউজিকে নাই, তোমাকে আমি আজকে আমি জানি না আমাকে কতটুকু লেভেলের একজন মিউজিশিয়ান ভাবো, বাট আমি একটা কথা বলি মিলা, তোমাকে বাংলাদেশ চায়, তোমার মতো একটা রকস্টার আসবে না, ইউ মাস্ট কাম ব্যাক টু ইউর মিউজিক, পিপল আর মিসিং ইউ। তো আমি সঙ্গে সঙ্গে মানে আমার খুব ভালো লাগছে উনি এই কথাটা বলছে, তো বাট উনি এতদিন পরে উনিও যে আমাকে এভাবে এত সুন্দর করে রিপ্লাইটা দিছে, আমার তখনও কেন জানি মনে হচ্ছে যে মানে উনি জানেছিল না যে শেষে এই সময় একটু কথা হয়েছিল। হ্যাঁ, বাট আমার আমার এইটাই হচ্ছে কি কথা, এবং আমার মনের ভিতরে যা ছিল ওনার এই যে দোয়াটা উনি আমার জন্য করছে, অবভিয়াসলি একটা মিউজিশিয়ান হিসেবে ওনার তুলনা আমি অবভিয়াসলি হয় না,
তো সেই দিক দিয়ে আমি ব্লেস যে আমার লাস্ট মোমেন্টে লাস্ট দেখাটা ওনার সাথে আমার একটা কথা হয়ে এবং মনের ভিতরে যা ছিল ওনারও হয়তো উনিও আমাকে কখনো বেয়াদবি করলে মাফ করে দিচ্ছে, আমারও মনে কোনো কষ্ট থাকলে আমি একদম একটা প্রসঙ্গ নিয়ে আলাপ নিয়ে ব্রেকে যাবো, সেটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিক না তাহলে মিলা, অর্থাৎ যে বিষয়টা থাকে যে একটা ইনফিনিটি কমপ্লেক্স যে আমি একটু যদি এই যে মনোযোগ না দিই আমি হেরে যাব, অনেকে আমার জায়গাটা দখল করে নেবে, আপনাদের কখনো মনে হচ্ছে এটা? নেভার, এটা তো খুব সহজাত থাকে যে আমাদের এই এরিনার যারা বিশেষ করে পপস্টাররা যারা এর আগে লিড করে গেছে বা কাজ করে গেছে, ইউ নো হোয়াট, যুগে যুগে একটা একটা চেঞ্জ আসে। মাইকেল জ্যাকসন একটাই মাইকেল জ্যাকসন ছিল, যখন দেয়ার ওয়াজ কানিস দেয়ার ওয়াজ অনলি ওয়ান কানিস, সবাই কানিস কানিসের কথা বলে, যখন মিলা আসছে ভাই মিলা একটাই, এখন আবার যারা আসবে তারা মিলার থেকে ডিফারেন্ট হবে, মিলার থেকে বেটার হবে এবং তারাও ওয়ান অ্যান্ড অনলি ওয়ান হবে, নো বডি ক্যান অ্যানাদার মিলা। আমি তো যা আমাকে তো আল্লাহ যা বানাইছে বানাইছে, আমার সময়ের সাথে আমার যতটুকু পড়ার পড়ে যাবে কিন্তু আমার ক্রেজ ঠিকই থাকবে। ওই যে আয়ুব বাচ্চু যেরকম বয়স হয়ে গেছে বাট তার ফ্যান ফলোয়িং তো জানা, তাকে তার জন্য রেসপেক্ট বাড়ছে। আমি কিন্তু এখন দেখি আমার ফ্যানদের প্রতি, আগে যখন আমি কনসার্টে উঠতাম তখন কী হইতো, মানে আমি আপনাকে দশ বছর আগের কথা বলতেছি, তখন দেখা যেত একটা কনসার্টে পোলাপাইনার কিন্তু ইন্টারেস্টে অন্যরকমের থাকতো, ওদের সমবয়সী আমি। এখন যখন আমি স্টেজ উঠি সবাই কিন্তু আমাকে আপু ডাকতেছে, অ্যান্ড আই রিয়েলি লাইক দ্যাট, যে তারা আমাকে যখন বয়সের সৌন্দর্য থাকে, হ্যাঁ কিন্তু সৌন্দর্য থাকে কিন্তু তারা আমাকে এত আমার আমি দেখছি ভালো রেসপেক্ট করে সবাই এবং দে লাভ মি ফ্রম ইনসাইড, এবং তারা না আমি আই এম নেভার, আমি অবভিয়াসলি বলবো আমি কিন্তু খুব সুন্দরী মেয়ে না, আমি একটু কাঠখোট্টা এবং আমি স্মার্ট একটা মেয়ে, হ্যাঁ আমি একটা আসর জমাই ফেলতে পারবো, আড্ডা মারতে পারবো, বড় ছোট সবার সাথে মিশতে পারবো, কুত্তার সাথেও কথা কইতে পারি, মাইনসের সাথেও কথা কইতে পারি, বুঝছেন, আল্লাহর সাথে কথা বলতে পারি, দ্যাটস দ্য থিং। সো এটা হলো এই ঘটনা। তো ওই দিক দিয়ে চিন্তা করলে আমি আমি এটাই বলতেছি আর কি, যে আমার ফ্যান ফলোয়িংগুলাই এরকম, তো এই ব্যাপারটা তো আসে। সো আমার কোনো দিনও মনে হয় নাই, ইউনো আমি যখন ছিলাম সে সময় তো আরও অনেকেই ছিল, আবার আমি যখন আসি সে সময় তিশমা একটু ওআরএম মিউজিক করলো না, সে চাকরি বাকরিতে চলে গেল, ইনভলভ হয়ে গেল, ওই টাইমে তিশমা আর আমার মধ্যে অনেক আমি অনেকদিন আমি তিশমার সাথে আমার যোগাযোগ নাই, বাট আমাদেরও একটু লাগালাগি তো ছিলই, বাট একই সমবয়সী ছিলাম বা একই রকম একই ট্রেন্ডের গান করতেছিলাম, ভালোবাসতো যে ও তোমার প্রতিযোগী, এইটা ভাবতে ভালোবাসতো না, অবভিয়াসলি একটু যদি না ভাবি কেমনে, বাট আই রিয়েলি মিস স্যার, আমি অনেকদিন তিশমাকে দেখি নাই, আমার ওকে দেখার আমি সিরিয়াসলি মন থেকে বলতেছি, বিকজ আমি আসলে দেখি নাই, পুরানো যে কাউকে আমি দেখতেছি আল্লাহর কসম আমি পুরানো যাকেই দেখতেছি আমার অসম্ভব নস্টালজিক লাগতেছে। যেমন আমি যখন আসতেছিলাম আমার আপনার কথা মনে করেও আমার মানে এসেই মনে হয়েছে কি, যার তানভীর ভাইকে যাই হোক ধরেন কখনো আমার উপরে চেতে গেছেন, ধরেন কখনো আমাকে নিয়ে সম্ভব না, আজকে সম্ভব না, আই ডোন্ট নো। আপনাকে কিন্তু আপনার মনে আছে কিনা আমার মনে নাই, আমি আপনার আপনার শোতে আমি প্রথম আমি ডিক্লেয়ার করছিলাম আই এম ইন লাভ, রিমেম্বার? তুমি আর হৃদয় ছিলা, আমি আর হৃদয় ছিলাম। সো আবার আপনার অনুষ্ঠানে আসলাম এবং এটা মনে হয় আমার প্রথম অনুষ্ঠান যেটাতে আমি ওই যে এই ঘটনাটার পরে আমি এককভাবে আসলাম আর কি। সো দারুণ ইন্সপায়ার, এবং সবচেয়ে ভালো লাগছে যে তুমি খুব উৎফুল্ল হয়ে এবং খুব উচ্ছ্বাসের সাথে কথা বলছো, এই মিলাকে আমরা কন্টিনিউ রাখতে চাই। সো বুঝতে পারছেন যে আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করেই। সো ডিয়ার লিসনার্স আর কে থাকুন, আপনারাও স্টিকি গ্লু প্রেজেন্ট আড্ডার সাথে স্টিকি গ্লু জয়া লাগে সব কিছু। আমরা ব্রেকে যাব, ব্রেকের পর বেশ কিছু খাজুরে আলাপের সাথে মিলাকে একটু সংযুক্ত করার চেষ্টা করব, সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জানাতুল এবং আমি আজকে রয়েছি জাগো এফএম 94.4 FM এ। লেটস সি জাগো এফএম আজকে আমাকে কিভাবে ইমপ্রেস করতে পারে, হ্যাভ আ লুক। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি পিয়া জানাতুল, কেমন আছো? খুবই ভালো, আর ইউ? অফকোর্স আমি বেশ ভালো আছি। কেমন কাটলো 2018? 2018 মোর দ্যান পারফেক্ট। 31st নাইটে কই ছিলে? 31st নাইটে আমি 31st নাইটে ছিলাম কলকাতাতে একটা পার্টিতে। BPL কেমন এনজয় করছো? ও খুব ভালো, খুব ভালো, খুব বেশি। মডেল, অভিনেত্রী, অনুপস্থাপনা, এত কিছু সামলাও কিভাবে? ও গড, মডেল, অভিনেত্রী, উপস্থাপনা, প্রত্যেকটা কাজই এনজয় করি এই কারণে, শুধু এটা না, আমি যে অ্যাডভোকেট এবং আমি যে বিজনেস করি সেগুলো অনেক বেশি এনজয় করি। একজন আইনজীবী হিসেবে তুমি আউট অফ 10 নিজেকে কত দিবা? আইনজীবী হিসেবে সদ্য যেহেতু আমি পাস করেছি, আমার নামে যে করবে আমাকে না জানায় কেউ যদি উল্টো পাল্টা নিউজ করে তার নামে। তোমার হাইট কত? 5'10"
আচ্ছা তুমি কি অনেক শর্ট টেম্পার? খুব বেশি, কিন্তু 2019 সালের আমার প্রথম প্রমিস নিজের জন্য যে শর্ট টেম্পার এই জিনিসটা ছেড়ে দেব, এবং আমার সেকেন্ড জিনিস হচ্ছে আমি রাগ কমাবো। তোমার মোস্ট ফেভারিট স্পোর্টস কমেন্টেটর কে? স্পোর্টস কমেন্টেটর কে আপাতত আমি বলবো মায়ন্তি লাঙ্গার, বিকজ আইপিএল আমার একটু ফলো করতে হচ্ছে বিপিএল এর জন্য। শামিম আশরাফ চৌধুরীকে তোমার কেমন লাগে? খুবই ভালো, আমি যতখানি ক্রিকেট নিয়ে শিখেছি অনেকখানি শামিম ভাইয়ের কাছ থেকে শিখেছি। ড্যারেন স্যামি কোন দেশের প্লেয়ার? ড্যারেন স্যামি, ড্যারেন স্যামি হচ্ছে উইন্ডিজার। কোনটা বেশি ভালো লাগে, আলোচনা নাকি সমালোচনা? ও আলোচনা, অফ কোর্স সমালোচনা, আই হেট দ্যাট। মোটরবাইক চালাতে কেমন লাগে? মোটরবাইক এই তো আপনি, আমি জানি আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, মোটরবাইক আমি এখন পর্যন্ত চালানো শিখিনি। বাইক তুমি চালাতে পারো না তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে হলো? ও সেটা, এটা তো বলতে হবে, এটা তো আগে জিজ্ঞাসা করতে হবে, বিকজ আমার মনে হয় কি আমার মধ্যে কোনো গার্ল পাওয়ার এই টাইপের কিছু একটা দেখেছে, সেই কারণে মেবি। বাংলাদেশে কি তুমি তোমার ড্রেস নিয়ে কমফর্ট ফিল করো? আমি একেবারে কমফর্ট ফিল করি, যখন মানুষ উল্টাপাল্টা কথা বলে আমি উল্টাপাল্টা কথা বলে দিই, বাট আই এম কমফর্ট। বিয়ে করার পর কতদিন তুমি হাইড করে রাখছিলে তুমি ম্যারিড? আমি কখনোই হাইড করিনি। তোর হাজবেন্ড তোমাকে কি নামে ডাকে? রূপাই। পিয়া জান্নাত হলো পিয়া বিপাশের মধ্যে মিলটা কোথায়? নামে। বাংলাদেশে তোমার মোস্ট ফেভারিট ইউটিউবার কে? প্রিয় আমার নাজিদ নিনাত, আই থিং তারা। লাস্ট কোশ্চেন ফর ইউ, খেলতে কেমন লাগছে বলো? আমি একটু আগে জিম থেকে আসছি, টপ স্টার চেঞ্জ করিনি জিমের, জিমে যতখানি কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট হচ্ছে। Hey, thanks for watching. এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন 94.4 জাগো এফএম ইউটিউবের ভেরিফাইড পেজ। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জানাতুল এবং আমি আজকে রয়েছি জাগো এফএম 94.4 এফএম এ। Let's see, Jago FM, what can we keep up embarrassed for the body? Have a look. Ladies and gentlemen, you can see the TikTok frame of the one and only Pia Janatul. How are you? Very good, and you? And of course, I'm very good. How are you in 2018? 2018, more than perfect. 31st night? 31st night? I'm 31st night in Kolkata party. BPL কেমন এনজয় করছো? ও খুব ভালো, খুব ভালো, খুব বেশি। মডেল, অভিনেত্রী এন্ড উপস্থাপনা এত কিছু সামলাও কিভাবে? ও গড, মডেল, অভিনেত্রী, উপস্থাপনা প্রত্যেকটা কাজই এনজয় করি, এই কারণে। শুধু এটা না, আমি যে অ্যাডভোকেট এবং আমি যে বিজনেস করি সেগুলো অনেক বেশি এনজয় করি। একজন আইনজীবী হিসেবে তুমি আউট অফ 10 নিজেকে কত দিবা? আইনজীবী হিসেবে সদ্য যেহেতু আমি পাস করেছি, আমার প্রথম প্রমিস নিজের জন্য যে শর্ট টেম্পার এই জিনিসটা ছেড়ে দেবো, এবং আমার সেকেন্ড জিনিস হচ্ছে আমি রাগ কমাবো। তোমার মোস্ট ফেভারিট স্পোর্টস কমেন্টেটর কে? স্পোর্টস কমেন্টেটর কে আপাতত আমি বলবো মায়ন্তি লাঙ্গার, বিকজ আইপিএল আমার একটু ফলো করতে হচ্ছে বিপিএল এর জন্য। শামিম আশরাফ চৌধুরীকে তোমার কেমন লাগে? খুবই ভালো, আমি যতখানি ক্রিকেট নিয়ে শিখেছি অনেকখানি শামিম ভাইয়ের কাছ থেকে শিখেছি। ড্যারেন স্যামি কোন দেশের প্লেয়ার? ড্যারেন স্যামি, ড্যারেন স্যামি হচ্ছে উইন্ডিজার। কোনটা বেশি ভালো লাগে, আলোচনা নাকি সমালোচনা? ও আলোচনা, অফ কোর্স সমালোচনা, আই হেট দ্যাট। মোটরবাইক চালাতে কেমন লাগে? মোটরবাইক এই তো আপনি, আমি জানি আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, মোটরবাইক আমি এখন পর্যন্ত চালানো শিখিনি। বাইক তুমি চালাতে পারো না তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে হলো? ও সেটা, এটা তো বলতে হবে, এটা তো আগে জিজ্ঞাসা করতে হবে, বিকজ আমার মনে হয় কি আমার মধ্যে কোনো গার্ল পাওয়ার এই টাইপের কিছু একটা দেখেছে, সেই কারণে মেবি। বাংলাদেশে কি তুমি তোমার ড্রেস নিয়ে কমফর্ট ফিল করো? আমি একেবারে কমফর্ট ফিল করি, যখন মানুষ উল্টাপাল্টা কথা বলে আমি উল্টাপাল্টা কথা বলে দিই, বাট আই এম কমফর্ট। বিয়ে করার পর কতদিন তুমি হাইড করে রাখছিলে তুমি ম্যারিড? আমি কখনোই হাইড করিনি। তোর হাজবেন্ড তোমাকে কি নামে ডাকে? রূপাই। পিয়া জান্নাত হলো পিয়া বিপাশের মধ্যে মিলটা কোথায়? নামে। বাংলাদেশে তোমার মোস্ট ফেভারিট ইউটিউবার কে? প্রিয় আমার নাজিদ নিনাত, আই থিং তারা। লাস্ট কোশ্চেন ফর ইউ, খেলতে কেমন লাগছে বলো? আমি একটু আগে জিম থেকে আসছি, টপ স্টার চেঞ্জ করিনি জিমের, জিমে যতখানি কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট হচ্ছে। Hey, thanks for watching. এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন 94.4 জাগো এফএম ইউটিউবের ভেরিফাইড পেজ। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জানাতুল এবং আমি আজকে রয়েছি জাগো এফএম 94.4 এফএম এ। Let's see, জাগো। All right, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটক এর ফ্রেমে দেখছেন দ্য লেজেন্ড শফিন আহমেদ। শফিন ভাই কি খবর? অনেকদিন পর জাগো দে, কেমন লাগছে? ভালো লাগছে। মাইলসের সাথে জার্নিটা এখন কেমন যাচ্ছে? এক্সেলেন্ট, অনেক সহজ হচ্ছে। প্রচন্ড রাগ হলে কাকে দেখে আপনার মনটা একদম কুল হয়ে যায়? আমার পিচ্চি রেহান। শফিন আহমেদ সবচেয়ে হেট করেন কোন জিনিসটা? বাজে খাবার। কোথায় ট্যুরে যেতে পছন্দ করেন? ইউএসএ। হ্যাট এন্ড সানগ্লাস, এই দুইটা কি আপনার সিগনেচার স্টাইল? অফ কোর্স, এতদিন এই প্রশ্ন আবার। পলিটিক্স কেমন করছেন শফিন ভাই? কোনো সুযোগ নেই। নতুনদের মধ্যে গাওয়া কার গান আপনার ভালো লাগে? দুটো অপশন
আছেন আপনার জন্য পোশিয়ান কোনা কোনা ইজ গুড রাতে ঘুম না আসলে কি করেন একটু ফেসবুক ঘাটাই মাইসের সাথে ঘন ঘন অভিমান কেন হয় আপনার এতদিন একসাথে চলতে থাকলে কিছু সমস্যা হতেই পারে আলাপের জন্য আপনার ভয়েস অনেকেই মিমিক্রি করে ব্যাপারটা আপনি কিভাবে দেখেন ভালো লাগে নাকি বিরক্ত লাগে ভালো তো চেষ্টা করছে আমার স্টাইল ভালো লেগেছে এটা তো আমার জন্য ভালো বাংলাদেশের কোন অ্যাক্ট্রেস কে দেখলে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে প্রেমটা খুব জাগতো একটা সময় জয় ইজ গুড বাংলাদেশি কোন মুভিটা আপনি লাস্ট দেখছিলেন কমলা রকেট সাবিন ভাই আপনি কি রুড নাকি রোমান্টিক কোনটা দুটাই যখন প্রচন্ড ব্যস্ত থাকেন ভাবি যদি তখন ডিস্টার্ব করে বা পেইন দেয় তখন সেটাকে এনজয় করেন নাকি রাগ লাগে ভালো লাগে এনজয় করি সাফিন ভাই লাস্ট কবে কার জন্য লাভ লেটার লিখছিলেন ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করেই সো ডিয়ার লিসেনার্স আজকে থাকুন আপনারাও স্টিকি গ্লু প্রেজেন্ট চাতারটার সাথে স্টিকি গ্লু জোয়ার আগে সব কিছু মিলাকে নিয়ে আসলে কথা বলার আগে খুব অনেক বেশি নস্টালজিয়া ভুগি কারণ মনে হচ্ছে পান্থপাতা এক স্টুডিওতে আমরা দুটো গান করলাম এবং মিলা তখন খুব ব্যস্ত হয়ে উঠছে কেবল এবং আমার একটা মিক্স অ্যালবামে ও আমার আমার খুব দয়া করলো আমার দুটো গান করে দিল এবং আমরা একটা মিউজিক ভিডিও করলাম দেশের বাইরে খুব গুড মেমোরির সাথে গুড বুকে রাখো তুমি যখন আমার রূপবান অ্যালবামটার বাপুরম সাপুরের রূপবান এই দুইটা গান যখন একদম হিট হয়ে গেল যখন আমি তখন একটু শক খাইছিলাম যখন শক ছিল হ্যাঁ শক খাইছিলাম এইভাবে আমি কল্পনাও করতে পারি নাই এটা তো সবার ড্রিম থাকে যে আমার গান পুরো ক্রাউড গাবে ও মাই গড এটা কিন্তু একটা আর্টিস্টের জন্য এটা কিন্তু ড্রিম মানে মুখে মুখে এইটা আমার মনে আছে আমি কলাবাগান মাঠে একটা কনসার্ট হয়েছিল সব ব্যান্ডরা ছিল সবাই ছিল এবং আমিও ছিলাম আই ওয়াজ ইন শক ফুয়াদ ভাই ছিল স্টেজে এত জোশ লাগছিল আমার ওই ওই আমি আমি ইয়ারটা কবে ছিল ওটা মনে হয় 2008 লাস্টের দিকে আচ্ছা That was the great feeling. তখন আমার মনে হয়েছে ও মাই গড আই হ্যাভ বিকাম সামথিং ম্যান আমি তো মানে উড়ায় ফেলতেছি দেখতেছি বাহ একটু এই অবস্থা আর কি স্বাভাবিক এবং সেই টোটাল কাজটা টোটাল প্রজেক্টটা আসলে একটা ইউনিক ব্যাপার ছিল এবং বিকজ তখন ফুয়াদ ভাই ওয়াজ অলসো মানে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিল যে হি উইল ডু মানে সামথিং বেটার অন্যদের থেকে আলাদা অ্যান্ড তার মিউজিকের কি বলে টেস্টটাও কিন্তু আমাদের সবার থেকে মানে একটু আলাদা ছিল ট্রেন্ড চেঞ্জ করছে অ্যান্ড আমার সাথেও গেছে আমার আমারও 100% আমি মানে ওখানে কাজ করে 100% দেওয়ার চেষ্টা করছি বিকজ আমারও ইচ্ছা ছিল যে আমি আমি ওরকম একটা পারফেক্ট কিছু হোক এবং ফুয়াদ ভাই আসলে তোমার সাথে যতটুকু যেভাবে ফ্ল্যারিশ হয়েছে অন্যদের সাথে আসলে তেমন হয়নি এটা আমি যখন থেকে কাজ করি নাই ফুয়াদ ভাইও কিন্তু অত কমার্শিয়ালি উনি তো কাজ করেন নাই উনিও কিন্তু একটু অফেই তো কাজ করতেছে ইজ নট ইন দ্য মেইন এবং তখন কিন্তু যে খুচরা গসিপ গুঞ্জন চলছিল বিয়ে হয়েছে প্রেম হয়েছে এগুলো কেমন লাগতো তোদের দুজন খুব মজা মজা করতে না এগুলো প্রেম হওয়ার প্রশ্ন উঠতেছে না বিকজ আমি যখন মানে মানে আমরা ভাবতাম যে কেমনে কি এরা কি এটা তো আমি আমি জানি না আপনারা ভাবতেন না আমরা এটা তো আমরা দেখতাম আমরা ছোট ছোট ভাইরা যখন লিখতো তখন একটু মজা মজাও নিতাম আমরা একটু না 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 এটা কোনোদিন না ফুয়াদ ভাই ওয়াজ কি বলবো খুবই ভালো একটা দোস্ত টাইপের লোক ছিল অ্যান্ড আমার ফুয়াদ ভাইয়ের সাথে যখন আমি কাজ করতেছি তখন আমার এই যে এই ইউএস বাংলার এমপ্লয়ি সে মাঝে আইসা দেখা যেত আমার রেকর্ডিংয়ের সময় সে কার্পেটে শুয়ে থাকতো এরকম এরকমই তো রেকর্ডিং তো দেহরক্ষী প্রায় না সে হ্যাঁ তখন তো দেহরক্ষী না নট রিলি সে সে আসতো তখন তো ব্যাপারটা অন্যরকমের ছিল অ্যান্ড হি ইউজ টু সে থাকতো সে আমার রেকর্ডিংয়ের সময় থাকতো আমি দেখা যেত আমি সারা রাত রেকর্ডিং করতেছি অ্যান্ড আমরা তো সবাই ভালো ফ্রেন্ডস মানে যেটা বললাম সবাই চিনে ছিল লামিয়ার সাথে সেই সময় ফুয়াদ ভাইদের পরে ব্রেকআপের পরপরই তো মায়ার সাথে ফুয়াদ ভাইয়ের রিলেশনশিপটা হলো মাঝখানে অবশ্য একটা ঘটনা আছে ফুয়াদ ভাই যখন ব্রেকআপ হয়েছে তখন আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ফুয়াদ ভাই একটা প্যাচ আপ করা দিতে চাইছিলাম ফুয়াদ ভাই থাপ্পড় মারবে আমাকে ধরে এটা শোনা মাত্রই ফুয়াদ ভাই খুব মজার ঘটনা ও এই এই ওকালিতেও করেছে হ্যাঁ হ্যাঁ আমার আমার স্কুল ফ্রেন্ড ছিল আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল তো আমরা একদিন গাড়িতে গেছি ফুয়াদ ভাই আপনাকে একটা মেয়ে দেখাচ্ছি চলান ফুয়াদ ভাই আমার ফ্রেন্ডটা একটু শয়তান ছিল ফুয়াদ ভাই একটু বসে আছে ফুয়াদ ভাই তখন খুবই আপসেট তার ব্রেকআপ নিয়ে ফুয়াদ ভাই এরকম হাত ধরছিল আমার ফ্রেন্ডটা ফুয়াদ ভাই দেখলাম যে হাতটা ছেড়ে ফুয়াদ ভাই এসে যে কি কান্দা দিল
আমি কোনোভাবে পারতেছি না ব্যাপারটা, কান্ত না সবচেয়ে বড় কথা ফুয়াদ ভাই যে পার্টনার পাইছে মায়া, শি ইজ ভেরি কেয়ারিং এবং ফুয়াদ ভাইকে খুব ভালোভাবে বুঝে। ফুয়াদ ভাইয়ের মিউজিকও আমি যতটুকু দেখছি আর কি, সে তো বেশ ভালো ফুয়াদ ভাইকে সবসময় মোটিভেট করে। সো জীবনটা এই যে যদি বলি যে সঙ্গীত যারা শিল্পী বা যেমন তাহসান, হৃদয় খান, মিলা, একটা জায়গায় একটা সিমিলারিটি আছে যে সংসার ভাঙা গড়ার ভেতর দিয়ে গিয়েছে। সো এই না না, আমি আমি ইন জেনারেল আমি ইন জেনারেল একটু তোর মন্তব্য শুনতে চাচ্ছি। আমি কথা হচ্ছে যে আমার জামাই তো পাইলট ছিল, আমি ছিলাম আর্টিস্ট, আমার তো এখানে কোনো আমার সমস্যার কারণে কিন্তু আমার সংসার ভাঙে নাই, ইট ওয়াজ হিজ ফল্ট। না বুঝতে পারে না, আমি আমি সমস্যা বলছি না, বুঝতে মানে মিলার ভাটটা হয়তো ছেলে নিতে পারে। আমার আমার তো যেটা মনে হয় আমাকে নিয়ে সবার প্রাউড হওয়া উচিত যে আমার মতো একটা মেয়ে রকস্টার হয়েও সে একটা মানুষকে ভালোবাসতে পারে, একটা সংসার করতে চাইতে পারে, সেখানে তার সন্তান হোক সে ওভাবে করে দেখতে পারে, ওই ওই ভিউটা তার আছে। আমি আমি ওদিক দিয়ে বলবো যে আই এম প্রাউড যে আমি ওরকম একটা মেয়ে ছিলাম, আমার সংসার আমার কারণে ভাঙে নাই। এক্স্যাক্টলি। এবং এবার একটু তোর বৈশ্বিক একটা আলাপ করতে চাই, জি সিরিজের সাথে একটা সমস্যা হয়েছিল মিলার খালেদ ভাইয়ের সাথে। খালেদ ভাই ইজ আ ফাদার টু মি, ওনার সাথে আমার বাপের সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়, ওনার সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়, বাট দেন এগেন যখন যে কোনো প্রবলেমে পড়ি খালেদ ভাই ইজ দ্য ওয়ান যে এসে কিন্তু সবার আগে মাথার মধ্যে হাতটা দেয়। আমার বিয়ের সময়ও খালেদ ভাই আমার আমাদের তরফ থেকে সিনিয়র যদি কেউ এসে থাকে, যদিও উনি খালেদ ভাইকে আমি যখনই ফোন করে বলছিলাম খালেদ ভাই আমার বিয়ে, খালেদ ভাই সাথে সাথে আমাকে বলছে তুমি এই পোলারে বিয়ে করতেছো, আবার তারপরে তো খালেদ ভাই পরদিন আসছে, এসে আমাদের আমি সালাম টালাম করলাম। সো যেটা বলতেছি থাকে না কিছু কিছু জায়গা, ইউনো দিস ইজ মাই ফ্যামিলি, আমি আমি এত খারাপ জিনিস দেখছি, মানুষের এত খারাপ রূপ দেখছি, সেই জায়গা থেকে আমি আমার মিডিয়ার এই জায়গাটা আমি যেখানে কাজ করতেছি আমার কাছে মনে হয় যে এই জায়গাটা সবচাইতে সেফ, আমি আমার হাজবেন্ডের বাসায় গিয়ে সেফ থাকতে পারিনি। হ্যাঁ, তো আমি আমার জন্য তো এই জায়গাটা এখানেই সবাই আমার ভাই বোন সব। দারুণ কথা বললে, তার মানে অবশ্যই সেটা মিডিয়ার ওভারঅল মিডিয়ার দোষ দিলে কখনো সেটা সত্য না। আমি প্রশ্ন করতেছিলাম মিডিয়ার দোষ আমি কেন দেব, অনেকে বলছে যে মিডিয়ার মানে মিলার পাশে হয়তো বা কেউ আসে নাই, হাউ কুড ইউ সে দ্যাট, প্রতিটা পেপারে দেখেন আপনি ইউটিউবে দেখেন সবাই আমার পক্ষেই কথা বলছে, আর দুই একটা কথা তো যে ওর পক্ষে না বলে একটু বলতে না দিলে একটু তো ওর একটু তো চান্স দেওয়া লাগবে, একটু সুযোগ দেওয়া লাগবে, দিলাম না হয় তোমার একটু সুযোগ নাও না থাকি, বাট সবাই আমাকে অবভিয়াসলি সাপোর্ট করছে। অ্যান্ড সবাই সবচেয়ে বড় কথা এভরি ওয়ান ওয়ান্টস মি দ্যাট, মানে আমি ব্যাক করি, সবাই মন থেকে চায়। সো এখন ডেইলি রুটিন কি, মানে গান শোনা, গানের ক্ষেত্রে অন্য 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 কাজকে অ্যাপ্রিশিয়েট করা, অন্যদের সাথে কথা বলা, কেমন হচ্ছে এগুলো? আমি রিসেন্টলি আমাকে আমাদের কি বলবো চিষ্টি ভাই যিনি আছেন, চিষ্টি ভাই তো অনেকগুলো মানে প্রোডাকশন উনি অনেকগুলো কাজ করতেছে, চিষ্টি ভাইয়ের সাথে আমার কিছু কাজ করার কথা, অ্যান্ড আই ওয়াজ প্ল্যানিং এই যে পারতেছি না ছোটো কাপড় মাপড়ের কী কী স্টেটাস দিচ্ছে এইসবের ডরে তো মনে করেন আমি তো এখন ছাড়তে পারতেছি না, আমার তো অ্যালবাম রেডি, মিউজিক ভিডিও রেডি, হ্যাঁ সে আমার তো ডকুমেন্টারি থেকে শুরু করে সবকিছু রেডি, এই পোলার জন্য বলে এখন এটাও ঝামেলায় হয়ে আছে। তো এখন যেটা হচ্ছে গিয়ে খাইনি, খালেদ ভাই আমাকে বারবার বলতেছে চলো লঞ্চ করে দিই একটা মিউজিক ভিডিও আমার রেডি আছে, আমি আই এম থিঙ্কিং দ্যাট দেখি আমি একটু খুশি থাকার চেষ্টা করতেছি যাতে মন থেকে আমি পারি ভিডিওটা লঞ্চ করে দিতে। ইন দ্য মিন টাইম আমার আসলে অদিতের সাথে কিছু প্রজেক্টের কাজের মানে ইচ্ছা আছে, আমরা উই আর প্ল্যানিং অ্যাবাউট দ্যাট। গতকালকেও আমাকে ওই যে মা ওরা একটা গান বের করলো যে রিসেন্টলি আপনার মা দিবসের জন্য, সেই গানটা ওটার জন্য আজকে কমেন্ট্রিও দিলাম, খুব সুন্দর হয়েছে গানটা। আচ্ছা আচ্ছা, তো এই কাজগুলো, হ্যাঁ আমি আমি সবার গান সবার কাজ তো আমি লক্ষ্য করতেছি, বাট সিরিয়াসলি আই আই রিয়েলি মিস আমাদের সময়কার আর্টিস্টগুলো যারা ছিল, এই যে তপু ভাই, তারপরে আনিলা, ফুয়াদ ভাই, সুমন ভাই, আমাদের যে টিমটা যে সময় আমরা সবাই আসছি একসাথে, আই রিয়েলি মিস দ্যাম। আচ্ছা আচ্ছা, এমনি যোগাযোগ সবার সাথেই হয়।
এমনিতে তোমার যে রকস্টার লাইফ ডকুমেন্টারি, এটা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনছি, কবে আসবে আসবে, তো এটার সাথে কি এন্ড পার্টে কি এটা যোগ হয়েছে? ওইটা না আমি কেমনে কেমনে যেটা মিলে গেছে, আগে এন্ডটা করে রাখছিলাম যা, ওইটা দেখলাম এখন এন্ডে ওটার এন্ডটা এরকম ছিল, ওটা তো ইটস অলরেডি ডান। হ্যাঁ হ্যাঁ, ওটার ওটা ট্রেলারটা ছিল এরকম, লাস্টে দেখা যে মিলা অনেক ব্রোক হয়ে গেছে একটা সময় গিয়ে, শি ইজ ব্রোক, অ্যান্ড লাস্ট সিনটা ছিল এরকম যে ও উঠে দাঁড়ায় অ্যান্ড পুরো স্পট লাইট পরে, অ্যান্ড সবাই ওর ওর মানে চারপাশে বডিগার্ডস অ্যান্ড অল, সে একটা একটা ইয়ে দিয়ে মানে একটা রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে আসতেছে, অ্যান্ড শি ইজ সেইং দ্যাট হোয়াট এভার ইজ দ্য কেস আই এম মিলা, আই এম দ্য স্পট লাইট। ওয়াও, সো এটা কবে পাবো আমরা সব? এটা খালেদ ভাই জানে, খালেদ ভাইকে পুশ করতে হবে যে খালেদ ভাই কবে রিলিজ দেবেন। খালেদ ভাই একটু আস্তে আস্তে করতেছে, খালেদ ভাই আমাকে নিয়ে আর ভরসা রাখতে পারতেছে না আপনার মতো, খুব মুশকিল। এই যে এই যে একটা ইমেজ তৈরি করা, তাই না, যে চন্মনে না ঠিক আছে কখন কি আসবে, ইনফ্যাক্ট যেই গুঞ্জন বা যেই পিয়ানোর কথা বলতেছিলেন, ভুলে গেছেন? হ্যাঁ না, পিয়ানোর কথা আসছি আমি, কিন্তু যে যে অভিযোগগুলো ছিল যে একটা পর্যায়ে মিলা খুব একটা অন্ধকার সময় পার করেছে, এডিক্টেড ছিল ইত্যাদি ইত্যাদি, খুব বাজে পুরোপুরি এটা কি আমি সেদিন, এই এলিগেশনগুলোর ব্যাখ্যা কি, ব্যাখ্যা দেন মানে তোমার মানে আমি কেন কমু, আপনি বলেন না আমার কবে কবে দেখছেন ড্রাগস নিছি, এখানে তিনজন আছে সবাই মিউজিকের সাথে জড়িত, মানে আপনারা তো অনেকদিন ধরে কাজ করতেছেন। হ্যাঁ আমরা তো, আমি তো বলতেই পারি যে আমি কখনোই দেখিনি, এবং তাইলে আবার কথা করতেছেন কেন, কিন্তু কেন কেন মানে কেন বলবে না, কেমন আমার রকস্টার, আমাকে তো মানুষ বলবেই যে আমি উগ্র, আমাকে তো বলবেই আমি ড্রাগস নিই, দ্যাটস দ্য মেইন, কি বলবো, ওইটা যদি বলতে যাই ওটা তো আমাদের সাথে পিঠের মধ্যে ট্যাগ, আমরা যখন এই জনরাতে কাজ করতে আসি তখন আপনি এটার মধ্যে থাকেন আর না থাকেন ধাব্বা আপনাকে লাগাই দিবেই। আমি বলতে চাই না যারাই এই কথাগুলো ছড়াইছে, আই হ্যাভ মেবি আমি দুই দিন আগেও কারো কেউ একজনের সাথে, একজন খুব ক্লোজ কারোর সাথে, তার ব্যাপারটা আমি জানি, আমি আসলে দেখছি, আমার ব্যাপারটা ওভাবে কেউ দেখেনি, বাট আমি যেহেতু প্রমিস করছি নিজের সাথে আই উইল নট ডিসক্লোজ, আমি ওখানে না নামাই কোনো কিছু নিয়ে না নিই, বাট অবভিয়াসলি এটা কিন্তু আমি বারবার করে চ্যালেঞ্জ দিতেছি, এতবার রক্ত দিলাম ভাই কিছুই আসে না, বাট মানে ইয়েস আই স্মোক, এটা আমি আমি আমার ফ্যানদেরকে বলতেছি এটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা আমার আই স্মোক, বাট আমি অনেক পরে, ধরেন আমি ইটস বিন টু ইয়ার্স, ইট ইজ নট দ্যাট যে আমি ছাড়তে পারবো না, আই এম নট আ চেইন স্মোকার, হ্যাঁ, বাট আমার কিছু জিত ছিল এই জায়গাতে, আমার একটা জিত ছিল, আমি যে রকস্টার ছিলাম কিন্তু একটু তো আবার ওইভাবে বলতে গেলে একটু কী বলবো একটু আম্মা টাইপের, তো সেই কারণে বলে আমার একটা জিত ছিল যে শালা আমি তো স্মার্টই হইতে পারলাম না, রকস্টার হইতে পারলাম না, স্মোক করি এত, কলেজের পোলাপেনরা নচদের পোলাপেনরা যারা আছে, আর আমার না মিলা তো শো অফে বিশ্বাস করে না, না বাট আমার তখন মনে হচ্ছে কি না ঠিক আছে আমি একটু স্মার্ট হইতে গেলে আমি ম্যাক্সিমাম ছেলেবাজি আমি করতে পারবো না, আমার এথিক্সে লাগে, আমি গিয়ে মদ খাইতে পারবো না, আই হেট দ্যাট, একদম আই হেট দ্যাট, একদম আমি কখনো আমি আমি খুব অপছন্দ করি, বিকজ আমি আমার আব্বাকে কিছু কিছু, যেহেতু উনি আর্মিতে ছিলেন কিছু কিছু সময় দেখেছি, আমি বলবো না এটা আমার জন্য ইট ইজ নাথিং, পৃথিবীতে আপনি ছাড়তে পারবেন না এমন কোনো কিছু নাই, ছাড়তে যদি আমার একটু টাইম লেগে থাকে দিস বাগার, এটা ছাড়া আমার লাইফে আর কোনো অ্যাডিকশন নেই, আমি যদি কোনো অ্যাডিকশন থেকে থাকতো কখনো, আর রং অ্যাডিকশন যেটা আমাকে শেষ করে দিচ্ছে দ্যাট ইজ হিম। মানে তুমি অ্যাডিক্টেড আসলে, মানে তুমি এতটাই ভালোবাসায় নিমগ্ন ছিলে, কোন পয়েন্টের পয়েন্টটা আসলে খুব টেনেছিল, মানে বলা খুব মুশকিল এই সময়। তারপর এটা না না আমাকে আমাকে কিন্তু ও টানে নাই, মানে ওর কোনো কিছু আমার টানে নাই, ও তখন এমন ভাবে তিন বছর আগে এই প্রশ্নের উত্তর নিশ্চয় অন্যরকম ছিল, নো নো নেভার, ও কিন্তু চেঞ্জ হয়েছে এখন, না চললেও সে কিন্তু 2011 সাল থেকে চেঞ্জ হয়েছে, আর আমি তাকে বারবার মাফ করে আসছি, সে আরও ডিরেল হয়েছে, বাট 2006 থেকে 2010 পর্যন্ত ও হি ওয়াজ আ ডিফারেন্ট পারসন, তখন সে আমাকে ভালোবাসছিল আমার আমার মনে হয়, বাট পরে সে ইউনো আমি আমি আমাকে আমার আব্বা বলছিল যে ওকে তুমি চাকরি থেকে বের করো না, সবাই কিন্তু টাকা এবং ক্ষমতা হ্যান্ডেল করতে পারে না, বিকজ সে হি ইজ ফ্রম আপনার ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড, এত খুব একটা যে সে যে খুব হাইফাই ফ্যামিলি থেকে আসছে তাও না, টাকা পয়সা অত বেশি পয়সালা ফ্যামিলির ছেলেও সে না, সো আমাকে আমার আব্বা ফার্স্টেই বলছিল যে তুমি ওকে এয়ারফোর্স থেকে বের করো না, লাগলে তুমি সেখানে গিয়ে সংসার করো, কিন্তু বের হয়ে সে ও যখন এত টাকা পাবে
সে ক্যাডেট কলেজে ছিল, ওর তো লাইফ লিমিটেড, ও কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। সো তুমি ইউ বেটার, আমি তখন ভাইয়া বুঝি নাই, বিকজ আমরা তো জন্মের পর থেকেগুলো দেখে আসছি। আমার কোনোদিনও ওই যেটা বললাম টাকা উপরে আমার কখনো লোভ নাই, ফেমের উপরে আমি একটা মানে আমার যাই করছে আমার লাইফে একটা জিনিস আমার শখের, আমি যদি বলে থাকি যে যেটাকে বলে না যে মানে তুমি শখ তো না এটাকে কি বলবো আমরা, যে কোনো কিছু একটা মিসইউজ করা, মানে আমি এটা আজাইরেই করলাম, আমার টাকা আছে তাই করলাম, একটাই শখের জিনিস আমার লাইফে আছে, আমার একটা গাড়ি আছে, একটা মানে একটা মাজদা RX-8 আছে, যেটা আমি ক্যামোফ্লেজ মানে পেইন্ট করা, এটা দেখছেন কিনা জানি না, দ্যাটস দ্য অনলি শখ আমি যেটা করছি হুদাই, এটা আমার এক্সট্রা, বাকি আমি যা কিনছি আমি আমার লাইফে কাজে লাগাইছি, আমার এক্সট্রা আর কোনো কিছু থাকে না। আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা যতটুকু রেখে গেছে একটা আর্মি অফিসারে মেয়ে, আমি খুশি, আমার খুব বেশি টাকা আমি চাই না, এভাবে আল্লাহ যেভাবে রাখছে দুইটা জিনিস খালি আমি লাইফে চাই, কোনোদিনও যাতে আমার সিঁড়ি বেয়ে না উঠতে হয়, আমার যাতে সারা জীবন একটা লিফ্টওয়ালা বাসা থাকে আর এসি, এই দুটা জিনিস ছাড়া আমার যদি কেউ খাওয়ানো না দেখ ভাই কোনো অসুবিধা নাই, কিন্তু আমার লিফ্ট আর এসি লাগবো ভাই। এটা ভালো বলছো, এটা হলো কি কথা। সো গানের আপডেটস আমরা আজকে, এটা হচ্ছে কি, এটা কি, এটা আজকে কত রোজা, আর 7টা চলে গেল, এবং সবাই আমার জন্য দোয়া করেন, এট লিস্ট এইটা দোয়া করেন ভাই, অবশ্যই মনে রাখ লিফ্ট আর কি যেন এসি, এসি। সো লিফট আর এসি সহ বাসাওয়ালা যারা ছেলেরা রয়েছেন তারা অবশ্যই নক করতে পারেন মিলাকে, কারণ মিলা এখন আসলে স্বাভাবিক, ওর জন্য কাউন্সিলিং দরকার, এবং ও বলছে যে বয়স কম হলেও সমস্যা নেই। সো আমরা আমরা জাগো এফএমে একটা নেক্সট পেজে একটা সুন্দর ডিজাইন করে আমরা একটা পোস্ট ছাড়তে পারি। আর আরেকটা জিনিস বলি, হ্যাঁ বলো, যত মেয়েরা আছে যারা যারা ভিকটিমস, যারা যারা কষ্ট পাচ্ছে, আমি আই এম গোয়িং টু আমার একটা আলাদা পেজ খুলবো, যেখানে আমার ইচ্ছা আছে আমি নিজে আমি একটা শো করবো ফেসবুকে, যেখানে আমি হয়তো ভিকটিম মেয়েদের জন্য আমি কিছু কাজ করতে চাই, আমি আমার যে পয়সা কামাবো আমি স্টেজ থেকে তার একটা অংশ আমি তাদের জন্য। কারেক্ট, একটা একটা কৌতূহল জানাচ্ছিল যদি আমরা প্রায় শেষ পর্যায়ে, তুমি আসলে সার্কেলটা খুব বেশি মেনটেন করো না, লাইক তানভীর খানদের সাথে একটা প্যাচ আপ ছিল, আছে বোধ হয় নিশ্চয়ই, তানভীর খান, কৌশিক হোসেন, তাপস সহ একটা সার্কেল, বা এদের সাথে কন্টিনিউটি, কন্টিনিউ আড্ডাটা, আড্ডা কিন্তু তোমাকে, আড্ডা তো আই ওয়াজ নেভার ইনটু আড্ডা পার্টিং, এটা তো সত্যি কথা, দেখছেন তো আমাকে, হ্যাঁ মানে এটা কেন, মানে আসলে এই যে আমি আপনার সাথে যে আমরা যেভাবে কথা বলতেছি আড্ডা মারতেছি, আপনি জানেন আই লাভ ইউ, ইউ নো দ্যাট ইয়েস আই উই লাভ মিলা, হ্যাঁ, কিন্তু ওটা হয় না ভাই, আমি যেটা বললাম না আমি একটু মাদারলি, আমি একটু পরে বাসায় ফেরত যাব, এরপরে ওই যে বললাম না মানে কেমন জানি একটু মানে আই ডোন্ট নো, মানে আমার ফ্রেন্ড সার্কেলও খুব কম ছিল, যারা যারাই ছিল সবার বিয়ে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, সেটল ডাউন হয়ে গেছে, অ্যান্ড কী মাস্তি করবো ভাই, মাস্তি না করে এই যেমনে আমার মনে করেন ধাব্বা লাগাই দিতেছে, আরে কোড যেমনে করে মানুষ রাগি বলে, আমার তো চিন্তা করলে মনে হয় যে আমি শুকায় পড়ে আসি কোনো আমেরিকার রাস্তায় চিপায়ের মধ্যে, এরকম একটা সিন না দেখেন মানুষের কাছে শুনলে কিন্তু তাই মনে হয়, জীবনেও কেউ দেখলো না that I'm taking any drugs or haunted feel da kintu tomar mane yerna jinish ta come on dekho tumra amar ami koto mota shota ekta me eto bubbly tumra khamo khai amake drugi bolo exactly ebong mila fitche khub fireche khub tar nisho ekta drugs ase bhai amar khub khida lage khub bhat khai eta ekta byapar ase amar shobar age ekhan theke mukto hoite hobe ভাত খাওয়ার ইয়ে থেকে আমার শুকাই তো আমি জানি জিমে যাচ্ছে রেগুলার মানে এখন এটা পারবো না আমি আম শোর শো শুরু হয়ে গেল আমি তো অনেক এনার্জি দিয়ে নাচি মজা করি আমি শোর যে নাচতে গেলে আবার যখন পারফর্ম করব আমি শুকায় যাব সো আফটার ইট বা নেক্সট শোস গুলো কবে কি কোনো আপডেটস দেবার আছে দর্শকদের আপনি দিচ্ছেন ওই যে আমি আজকে এখানে আসার সাথে সাথে একটা অবশ্যই জাগর সাথে একটা জাগর সাথে আমার একটা আছে সারপ্রাইজ আপনারা সবাই এটা দেখতে পারবেন জেগে থাকুন সেই জন্য জাগতে রাখো সো তুমি বললে যে ফেসবুকে এখন ছেলেদের সাথে অত ন্যাগিং করতে ভালো লাগে না আমি কত মানে কি আমি জীবনও করি নাই কাম অন ট্রাস্ট মি আমি আমি এত কিছু মেইনটেইন করছি এই ছেলেটা তো এয়ারফোর্সে ছিল আমার জীবনে কোনোদিন আমি কোনো এয়ারফোর্স অফিসারকে আমার প্রোফাইলে অ্যাড করি না আত্মীয় স্বজনদের মানে থাকে না যে একটু বেড়াতে গেলে বা একটু আড্ডা দিতে গেলে কোনো কোনো খুব কম ভাই আমার আমার যাওয়া হয় ব্যাড ভাইব কোনো সাইড টক আসি কিনা এখন নেভার সবাই জানে আমাকে আমাকে তো আমি বললাম তো আমাকে তো বাসায় কিন্তু আমি খুবই আদরের মেয়ে সবার আমার খালা মামারা চাচারা যারাই আছে এক ইয়েতে দেখলে সবাই বলবো যে ওর মতো সংসারী মেয়ে নাই আমি তো বললাম আমি আমার বাসায় যদি এখন মানুষ যায় আমি 100 জনকে রান্না করে এক হাতে খাওয়াই দিতে পারবো আমাকে মানে ওই যে কি বলেন যে নাস্তে জানে দেখো এই ইমেজগুলো কিন্তু পোর্ট্রে করে না তোমার এই যে নানান রকম রটনার সাথে আমি কি করবটা কি আমি কি শান্ত ভাই এরকমই আমি শাড়ি পরা তো আমি এখন আসেন খাইতে কাম অন আমি আমি খাওয়াই তাইলে চলেন কবে খাবেন আপনারা
আর তোমার বন্ধু জাগোকে ইনভাইট করতেছি এনিডে। তোমার কি এমন হয়েছে যে তোমার বন্ধুদের যাদের বিয়ে হয়ে যাওয়ার পর একটু দূরে সরে এসেছে না মিলার সাথে, আর এখন আর বেশি মিশে না? না না, আমার বরংচ আমার বন্ধুরা যারাই বিয়ে হয়ে গেছে এখন, যারা যাদেরই বিয়ে হয়ে গেছে, বন্ধু বান্ধবী যারাই আছে তারা আমাকে আগের থেকেও এখন বেশি দেখা যায় যে সবাই, কারণ সবার একটু একটু ম্যাচিওর হয়েছে, যেহেতু আমার লাইফের একটা ডিজাস্টার হয়েছে, যেটা হয়েছে আমার ফ্রেন্ডরাও একটু শক খাইছে। এটার কারণ হচ্ছে গিয়ে দে স মি, আমার ফ্রেন্ডরা তো অনেক পরে সেটেল হয়েছে, আমি তো অনেক ছোটোবেলায় মিউজিশিয়ান হওয়ার কারণে আমি কিন্তু অনেক আগে টাকা পয়সা দেখছি আর নিজে কিনতে পারতেছি সব কিছু। ওই সময় ওদের কাছে আমি একটা আশ্চর্য জিনিস ছিলাম, আরে তুই এত তাড়াতাড়ি সব কিছু কিনে ফেললি, তুই গাড়ি কিনে ফেলছস, আরে তুই, মানে এরকম একটা ব্যাপার থাকে না। ওরাও কিন্তু অনেক শক খাইছে যে এই মেয়েটা, আমরা যখন কিছু চিন্তাই করতে পারি না ও এত আগে এস্টাবলিশ হয়েছে, ওর সাথে কী হইলো। সো এভরি ওয়ান ইজ, সবাই আমাকে অনেক অনেক মানে হেল্প করছে। স্পেশালি আমার একটা ছোট একটা ফ্রেন্ডের কথা বলি, আপনারা চিনবেন কিনা আমি জানি না, ওর নাম ঝিনুক, ও গান করতে পারে। ঝিনুক হচ্ছে আমার ক্লাসমেট, ও ডক্টর নাম, আমাকে বইমেলায় দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু খুব খুব ভালো একটা সিঙ্গার। বাথরুম চিপাই লুকে আসি, পিটিতে আসতেছি না, এরকম টাইপের ছিল। তো ও শিজ দা ওয়ান যে আমাকে কিন্তু, আমি যখন খুব মানে ব্যথা পাইছি বা আমাকে যখন মারছে তখন আমি কিন্তু কাউকে পাচ্ছিলাম না যে আমাকে হেল্প করার জন্য। তো সে ঢাকা মেডিকেলে ডক্টর ছিল, আমাকে মানে সে আমাকে যথেষ্ট পরিমাণে সে আমাকে টেক কেয়ার করছে। এই ফ্রেন্ডটার সাথে সে, তার সাথে কিন্তু আমার, আমি যখন স্কুলে পড়ি এত ফ্রেন্ডশিপ ছিল না। তার লাইফেও একটা ডিজাস্টার হয়েছে, সে মিউজিক ওভাবে করতেছে না, বা সে তার ডক্টর, সে যেহেতু ডক্টর সে ওই প্যাশনটাকে নিছে। বাট এই ফ্রেন্ডটা আমাকে, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা আসে নাই, বাট ওর সাথে আমি এত ক্লোজ ছিলাম না, বাট ও যে আমাকে এত সুন্দর করে হাক দিয়ে জড়ায় ধরছে, এমনভাবে সে আমাকে মানে আমাকে হেল্প করছে মেন্টালি, এই ফ্রেন্ডটার জন্য আমি জানি না। ও সুন্দর গান গায়, আমার ইচ্ছা আছে আমি যদি আবার মিউজিক শুরু করি আই উইল ফিচার ওর ওর কিছু একটা। মানে ওর নাম ঝিনুক। হ্যাঁ আমি চিনি, খুব ভালো করে চিনি। আমাকে এসে ডাকছিল, আমাকে চিনেছেন, আমি ঝিনুক, আমি গান করতাম আপনি আমার ইয়েতে। যাই হোক, ভালো লাগলো যে তোমার ফ্রেন্ড। আমার প্রশ্ন খুব ছোটো ছোটো, একেবারে শেষ পর্যায়ে এসে, তোমার ফার্স্ট ইনকাম কত লাইফে? আমার ফার্স্ট ইনকাম ছিল, আমার পয়সা টাকা একদমই বাসা থেকে দিত না। আমরা কিন্তু সচ্ছল ফ্যামিলি থেকে আসছি, কিন্তু আমি খুব ভালো মানে আমরা ছিলাম, আব্বা ছিল খুব স্ট্রিক্ট আমার ছোটো বোনের সাথে, কিন্তু না আমি কিন্তু মায়ের উপর থাকতাম অলওয়েজ এরকম। তো প্রথম ইনকাম ছিল আমার, আমি শো করতে যাই যখন তখন আমার ছিল বারোশো টাকা দিয়ে আমি চিটাগঙ্গের একটা একদম গ্রামে শো করতে গেছিলাম ঘর থেকে পালাই গিয়ে। ওই টাকাটা দিয়ে আমার ফার্স্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি আমি, ট্রাস্ট ব্যাংকে, আমাদের ট্রাস্ট ব্যাংকে। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই ১২০০ টাকা থেকে জমায় আমার যখন প্রথম ৩,০০০০ টাকা জমছে, ওই ৩,০০০০০ টাকা দিয়ে আমি আমার ফার্স্ট অ্যালবাম বের করছিলাম। ওয়াও, মানে তোমার নিজের? হ্যাঁ, জমানো টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, লাস্ট দেখা মুভি কবে? লাস্ট দেখা মুভি, আমি মুভি খুব কম দেখি, আমি ডকুমেন্টারিজ বেশি দেখা হয়। ধরলাম ডকুমেন্টারি, তুমি রিফ্রেশমেন্টের জন্য কি দেখছো? রিফ্রেশমেন্টের জন্য লাস্ট আমি কি দেখছি, আন্দাজ আপনা আপনা আবার নতুন করে দেখছি সেই পুরানো, মানে ইটস আ ইউনিক মুভি, মানে হাসতে হইলে ভাই দেখো। আচ্ছা, সোশ্যাল পার্টিতে গিয়েছো কবে লাস্ট? আই ডোন্ট রিমেম্বার ভাই, আমার লাস্ট পার্টি ওভাবে যদি বলতে যাই, না আই ডোন্ট রিমেম্বার, গান বাংলার পার্টিতে গেছি। তো অনেক আগে, অনেক আগে, হ্যাঁ ওই যে লাস্ট বার্থডেতে যেটা কথা বলতেছিলাম। লাস্ট আউটিং মানে খেতে যাওয়া? খেতে যাই ভাই, খাইতে আমি যাবই, কারণ হচ্ছে আমি রাত্রে একটা সময় আমি বাইরে হই, আমি দিনে খুব বের হতে পারি না, আমি একটু নাইট পারসন। হ্যাঁ মানে রাত্রে বের হই, যখনই বের হই শুনেন এসব কথা কেন না সবাই, আমরা না আমরা জানি তো। সো আর আমার আমার হচ্ছে কি, আমার একটা ফ্রেন্ড তো আমার সাথে অলওয়েজ আছে, আমার বাডি, আমার ফ্রেডি। আচ্ছা, ও না থাকলে আমি, ট্রাস্ট মি, আমার ফ্রেডি যদি না থাকতো আমি যে মানে আমার সাথে যা হয়েছে আমি এখান থেকে বেরোতে পারতাম না, হয়তো আমি বাজে কিছু করে ফেলতাম। বাট একটা পশুর জন্য বলে আমি কিন্তু পারি নাই অনেক কিছু করতে, আমি অস্থির হয়ে থাকি এখনো তো দেখতেছিলেন, দেখ ফেরি কই মনের মধ্যে একটু পরপর আসতেছে সে কি করলো, ব্যথা পাইলো কি না। তো হি ইজ মাই ফ্রেন্ড, আমার বাচ্চা বলেন বা আমার মানে আমার লাইফের দেখা এমন একটা জিনিস যে আমাকে আটকায় রাখছে। লাস্ট কুক কি কি রেধেছো কার জন্য? গতকালকে রাখছি আব্বার জন্য চিংড়ি মাছ, রাত্রে ভালো আছি, আমি খুব ভালো রান্না করি, এটা সবাই জানে, খেতে হবে, খেতে যেতে হবে খুব শিগগিরই। না এটা আমার ফ্রেন্ডরা জানে, যেমন এমিল আছে, এলিটাপু আছে, এরা সবাই, আমরা তোমার সাক্ষী দিতে হবে না, বিশ্বাস করলাম ওরা জানে ভালো রান্না করি।
এই আর কি। আচ্ছা লাস্ট এমনি রিকশা ঘোরাঘুরি বা ওপেন এভাবে কখনো কবে গিয়েছো? রিকশা ঘুরি না। মানে তুমি মনে করতে যাচ্ছ না। এনিওয়ে থ্যাংক ইউ মিলা, এবং আজকে শোটা শেষ করতে হচ্ছে। তোমাকে হাসতে দেখে ভালো লাগছে, এবং আমার নাম তানভীর, এবং রাত আড্ডা শোটা কেমন লাগলো? আড্ডাটা দিতে ছিল জোস জোস। আর আমার তো, আমি আসলে জানি না যে এত মজার একটা মানে স্টেশন আছে, মজাই কিন্তু ভালোই। আমার চাকরি দিবেন এখানে? যে কোনো, যে তুমি যে নারীবাদী শোটা করতে যাচ্ছ না, ওটা কিন্তু একটা প্রপোজাল নিয়ে উদয়ের সাথে আলাপ করতে পারো, ওয়াই স্টেশনের সাথে। জোস কত টাকা দিবেন? এগুলো তো আমি জানি না। এনিওয়ে সো রাত আড্ডা, দিস ইজ অপূর্ব, দিস ইজ মি তানভীর। আমাদের সম্পর্কে বলো, প্রচুর ভালো ভালো কথা বলো। আমার কি বলবো, অপূর্ব ভাইকে জোস লাগছে, দেখে মনে হয়েছে সে খাইতে অনেক পছন্দ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হি ইজ আ পেট লাভার, যদিও আমার ফ্রেডিকে বাইর করে দিছে। আর তানভীর ভাই না, আই নো মানে এই ইয়ের কারণে বলে, কি বলে, ফায়ারের কারণে বলে অনেক সময় ডাস্ট প্রবলেম আছে কিছু। আর তানভীর ভাইকে না, আই আমি কিন্তু একটু আগে বলছি যে আমি পুরানো যাদেরকেই দেখছি, যারা একসময় আমাকে মনে করেন বাস মারছে ভালোভাবে, গেলো জার্নালিজম করেছে আমার সাথে, ওদেরকে আমি যখন এখন দেখি তখন আমার ওদেরকেও ভালো লাগে। আমি ইয়েলো, ওদেরকে আমি ইয়েলো দেখেছি, কিন্তু এখন যখন আমি ওদেরকে দেখছি আমার খালি ওদেরকে পিঙ্ক মনে হচ্ছে। পিঙ্ক 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 পিঙ্ক, খুবই ফলস বললাম। শোটা শেষ করছে, করতে ইচ্ছা করে না আসলে মিলার সাথে। মিলা এমনই থাকুক, এবং মিলার প্রচুর গান আমরা এই 2019-20 ভেতরে দেখতে চাই, এবং স্টেজ সামনে ওয়ার্ল্ড ট্যুরে যাক খুব শিগগিরই, সেটাও আমরা খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টটা দেখতে চাই, শুনতে চাই। মিলার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আর কোনো জল না ঝুরুক, আর কোনো কান্নাকাটি এসব, কোনো সেটা আর হবেই না। কান্না আমার সাথে যায় না, আমার সুন্দর দাঁত আছে, আমি খুব সুন্দর করে হাসি, এবং আমি যখন হাসি সো আমরা শোটা শেষ করব মিলার কন্ঠে ছেঁড়া পালে দুলাইন, আমরা শুনবো ছেঁড়া পাল গানটা একটু। আমরা কিন্তু আজকে দুলাইন না, আমি ছেঁড়া পালটা শুনতে চাই, ছেঁড়া পালে অ্যাট লিস্ট দুলাইন প্লিজ। আমি আমি আমার ফেভারিট ট্র্যাক, আমি হাজারবার শুনছি গানটা। ছেঁড়া পালে লাগু খাওয়া, ছুট চলুক জীবন মতো ওয়ারা, জীবনটা যেন এক স্রোতসিনী, বই চলে অকাল নিরবধি, কি লাভ লেনা দেনার হিসেব কষে, পাওয়া না পাওয়ার অঙ্ক কষে, চুপি চুপি সময় যে পালায়, কেন বসে কিসের আশায়, জীবনের এই সব নীলায়োজন, পৃথিবীর এই রঙ্গশালায়। লাভ ইউ মিলা, এবং দেখা হবে কথা হবে, আজকের মতো শেষ করছি। সো স্টে টিউন উইথ জাগো এফএম, আল্লাহ হাফেজ।